কি অবস্থা সবার? শুভ সন্ধ্যা। মাহরিনকে আজকে কেমন লাগছে সেই প্রশ্নের উত্তরটা আস্তে আস্তে আপনাদের কাছ থেকে জানব। তবে আপনাদের মাহরিন কিন্তু লাইভে চলে এসেছি গুরুকুল লাইভ ফেসবুক পেজ থেকে। সো বরাবরের মতো আজকের দিনটাতেও মাহরিনের সাথে কিন্তু একজন খুবই প্রতিভাবান, আমার আপনার মতোই সাধারণ, কিন্তু সাধারণের মাঝে অসাধারণ কেউ, এমন একজন মানুষ আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। তার পরিচয় জানব। তবে তার আগে যারা যারা আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন তাদেরকে একটু বলে রাখি যে গুরুকুল লাইভ এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি আমাকে দেখছেন, আমাদেরকে দেখবেন কিছুক্ষণের মধ্যেই, এবং আপনি কিন্তু চাইলেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, কমেন্ট করতে পারেন। আর গুরুকুল লাইভ ফেসবুক প্ল্যাটফর্মে আপনাদের মাহরিন এই শোটা স্পন্সর করছে দেশাল। সো আজকে কে আছেন আমাদের সাথে তার ছোট করে একটা কথা বলে নিই, যে আমাকে আপনাকে যখন হচ্ছে একটু ক্যামেরার সামনে দেখা যায় বা আমরা যারা একটু মেকআপ করতে পছন্দ করি, আমাদের যে ন্যাচারাল বিউটিটা আছে যেটা একটু হলেও আরেকটু আমরা ফুটিয়ে তুলতে পছন্দ করি, যে মানুষগুলো এর পেছনে কাজ করছেন তাদের মধ্যে একজন অত্যন্ত প্রতিভাবান মানুষ আমাদের মাঝে আছেন, যাকে আমরা চিনি মেকআপ আর্টিস্ট রাশিদ লাবু নামে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো লাবু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লাবু। তোমাকে ভীষণ সুন্দর লাগছে, আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে আজকে আমার যে মেকআপটা আপনি দেখছেন এই মেকআপের কৃতিত্ব কিন্তু লাবু। আমি লাবুকে দেখে একদমই লোভ সামলাতে পারিনি যে আমি মেকআপ করবো না, এটা কিভাবে হয়। সো লাবু আমাকে এই পুরো গেটআপটা জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যে দিয়েছে লাবু, থ্যাংক ইউ। আচ্ছা লাবু, তুমি কিন্তু খুব মেকআপ করার পাশাপাশি খুব মজার একজন মানুষ, আজ এত চুপচাপ জড়সড় হয়ে আছো কেন? মজার না করলে তো আমি কাজের প্রতি মজা পাবো না। আচ্ছা, আমি সবসময় আমি চাই যে আমি যখন ভালো থাকবো, সুস্থ থাকবো, আমার কাজটাকে নিয়ে আমি আরও ভালো চিন্তা করতে পারবো। আচ্ছা, আজকে আমাদের এই গুরুকুল লাইভে আসার পথে কি কোনো অসুবিধা বা কিছু কি হয়েছে? হ্যাঁ, অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে আমার বাসার পাশেই, একটা বিল্ডিং ধসে পড়ছে। তা আসতে পারছিলাম না, শুধু টেনশন করছিলাম যে কিভাবে টাইমে পৌঁছাবো। আর দাদার প্রোগ্রাম মানে এটা টাইমে পৌঁছাইতেই হবে, টাইম মানে দাদা সবসময় টাইম মেনটেন করে, তার সাথে থাকা মানে নিজেকে তৈরি করা। তারপরেও সেই বাধা অতিক্রম করে তুমি কিন্তু আজকে আমাদের মাঝে এসেছো। সো আপনারা বুঝতেই পারছেন যে লাবু আমার সাথে শো করবে গুরুকুল লাইভে, আপনাদের মাঝে তার কথাগুলো তুলে ধরবে, সেই জায়গাটাই সে কতটা সিরিয়াস, তাহলে সে কাজের প্রতি কতটাই না সিরিয়াস। এবং এই সিরিয়াসনেসটা আপনি একটু পরেই বুঝবেন যে আসলে রাশিদ লাবু কার কার মেকআপ করেছে। বাংলাদেশের স্বনামধন্য সেলিব্রিটিদের মধ্যে এমন কয়েকজন ছাড়া বেশিরভাগেরই কিন্তু সে মেকআপ দিয়ে ফেলেছে। সো লাবু, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে তুমি মেকআপটা শুরু করেছো, আজকে আমাদের মাঝে তুমি মোটামুটি একজন স্টাবলিশড মেকআপ আর্টিস্ট হিসেবে সরবভাবে পরিচিত, সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট হিসেবে তুমি পরিচিত, তোমার শুরুটা একটু আমাদের সাথে শেয়ার করবে। আমার শুরুটা আসলে আমি প্রথম যখন দাদা খুলনা শহরে যায়, আচ্ছা প্রদীপ যখন খুলনা শহরে যায় তখন দাদা একটা শুটিংয়ের জন্য খুলনা শহরে গিয়েছিল। হ্যাঁ, তখন দাদা একটা সোনাই মাধব নাটকের জন্য গিয়েছিল। শুরু থেকে দাদা দাদা শুনছি, দাদাটা কে বলতো? প্রদীপ ভট্টাচার্য, মানে সে আসলে একটা প্রাণের দাদা, মানে যার নাম মুখে না নিলেই নয়, একদম শ্রদ্ধা ভরে নিচ্ছি দাদার নাম, মানে কি বলবো, মানে সৃষ্টিকর্তার কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া, যে বাবা মা কিন্তু আসলে জন্ম দেয়, হ্যাঁ, কিন্তু সৃষ্টিকর্তার কাছে এটা পাওয়া যে কর্মস্থলের জন্য চক্ষু দান করে, সেই কিন্তু সবচেয়ে বড় কিছু। তার দাদা এমন একটা জিনিস, সে আমার চক্ষু দান করছে। আসলে এই লাইনে বলতে গেলে অনেকেই আমার কাছে আছে, যেমন আমাদের আলমাতুম সবুজ ভাই, হ্যাঁ দাদা, তারপর আমার একটা আন্টি আছে, মানে এদের অনুপ্রেরণায় কিন্তু আমি আজকে এখানে আসা। কারণ দাদাকে যখন শেয়ার করলাম কথাটা, দাদা আমি না কিছু করতে চাই, হ্যাঁ আমি সেলাই ভালো পারি, দাদাকে তারপর আর কি পারো, কারণ কি দাদা আমি মেকআপ মানে দেখতে পছন্দ করি, কাকে তার ওইটাই দেখো, ওটাই তোমার কাজে লাগবে। আচ্ছা, তারপরে আমার যে এক সবুজ ভাই, তুমি নাচের সাথে ছিলে যদি আমি ভুল না করি? অবশ্যই, নাচ থেকেই এই জায়গাটা শুরু। আসলে নাচ এমনই একটা জিনিস, নাচে গেলে না অনেক রকম অনেক কিছু শেখা যায়, যার কারণে ওই নাচ থেকেই কিন্তু আমি মেকআপটা শিখলাম। আর ওই মেকআপটা দেখলাম কি, যে একজনকে যদি কেউ মেকআপ করে,
আর মানে কি বলবো, অনেকেই সেটাকে প্রশংসা করে। তখন চিন্তা করলাম এই কাজটা এত ভালো, তাহলে এটাকেই বেশি করে মনোযোগ দিতে হবে, কারণ এই কাজের প্রতি যদি আমি আরও ভালো শ্রদ্ধাশীল হই, আমি মনে করি দর্শকের কাছে আমি নিজে পৌঁছাইতে পারবো। আচ্ছা, তাহলে তোমার শুরুটা আমরা একটু বুঝতে পারলাম যে প্রদীপ ভট্টাচার্যের দাদা আমারও খুবই কাছের একজন, তাকে নিয়ে আসলে যদি বড় করে বলি বা ছোট করেও বলি কমই বলা হবে, তাকে নিয়ে একটা এপিসোড আমার করতে হবে। আচ্ছা, দাদার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই মুহূর্তে। আর তোমার পেছনে আজকে তুমি যে লাবু, তার যে বললে যে চক্ষু দান করা বা মেকআপ জগতে তোমার সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট হিসেবে তোমাকে যে আমরা পেয়েছি, এটা দাদার অনেক বড় একটা অবদান আছে। আর তোমার একটা ভালো ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে নাচের। আমি যদি ভুল না করে থাকি যে নাচের, যারা আমাকে দেখছেন, নাচের মেয়ে বা ছেলেদের কিন্তু এক্সপ্রেশন খুব ভালো হয়, এটা কিন্তু বলাই বাহুল্য। সো লাবু, তুমি যখন নাচতে, সে সময় কি তুমি কাউকে মেকআপ দিতে বা তুমি নিজে কি মেকআপ করতে? না, আমি তখন কাউকে মানে অনেক স্টুডেন্টদের, ছাত্রীদের আমি মেকআপ দিতাম, নিজের নিজের স্কুলের টিফিনের টাকা জোগাড় করে নিজে কিনতাম। ওকে, হ্যাঁ, যে বাসাতে বাসায় যদি এটা বলতাম এটা কেউ মানতে পারতো না, যে তুমি কেন মেকআপ করবা, মেকআপ তো একটা মেয়েদের জিনিস। তখন আমি বলতাম না, এটা আমি করবো, আমাকে বাসার থেকে এটাকে হেল্প করতে চাইতো না, বলকে না দরকার নেই। তা আমি টিফিনের টাকা জোগাড় করেই আমি মেকআপ কিনতাম। আমাদের একটা দোকান ছিল, এখনও আছে, উজ্জ্বল ভাইয়ের দোকান, ব্রাইট স্টোর। ওনাকে যখন, উনি আমাকে খুব আদর করতো, উজ্জ্বল ভাই এখনও আমাকে আদর করে। ওনার দোকান যখন উজ্জ্বলে আমার এটা লাগবে ওটা লাগবে, উনি আমাকে দিত, বলছে কি তুই নিয়ে যা, কারণ আমি ওনার কাছ থেকে নেওয়া মানে ওনার জিনিসটাও কিন্তু জানা হইলো। এই জন্য উনি করতে উনি আমাকেও বলতে চাই, লাবু এটা নিয়ে, এটা নিয়ে, তোর যেটা লাগে নিয়ে যা। ওকে, আমি ওনার কাছ থেকে নিয়ে করতাম। আমাদের যখন আমি করতাম, আমাদের সবুজ ভাই ছিল, যার নামটা বলেছিলাম, উনি আমাকে বলতো কি তুই তো খুব সুন্দর মেকআপ করিস, তাহলে তুই মেকআপটা নিয়েই পড়ে থাকে, এটা মানে ভালো হবে। আবার আমাকে বলতো তুই তো শর্ট। তখন আমার খুব খারাপ লাগতো যে আল্লাহ আমাকে কেন শর্ট বলতেছে। কিন্তু আমি তখন যখন পরে এইটা নিয়ে চিন্তা করলাম, আবার যখন দাদা খুলনায় গেল, দাদাও সেম কথাটা বললো আমাকে, লাবু তুমি এইটাকে যদি তুমি ভালোবাসো তাহলে এইটাকে নিয়েই চিন্তা করো। তখন দেখলাম কি সবার কথা যদি কেন যদি মিলে যাচ্ছে, যখনই মিলে যেত তখনই মনে এইটার মধ্যে কিছু একটা আছে, আমাকে এইটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, এই যে তুমি চিন্তাটা করেছো, আজকে তুমি একজন সফল মেকআপ আর্টিস্ট, এবং তার চাইতে বড় উপাধি হচ্ছে তুমি একজন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট। লাবুর মানে লাবুর সম্পর্কে আমি বা অন্যরা যারা আমরা একটু জানি যে সেলিব্রিটিদের কিন্তু স্কেজুয়াল পাওয়াটা খুবই টাফ ব্যাপার, তাই না লাবু? অবশ্যই, ঠিক আছে। কিন্তু সেলিব্রিটিরা যে কোনো মানে জায়গায় যাওয়ার আগে তুমি কখন ফ্রি আছো এরকম সময় মতো তারপরে কিন্তু তারা তাদের ডেটটা সেট করে, শুটিংয়ের বা অন্যান্য কাজের ডেট সেট করে। আমার হয়েছে, আমার কাছে যেমন আমাদের মা পাখি, আচ্ছা মা পাখি কে? মা পাখি সাদি ইসলাম মৌ, আমরা তাকে মা পাখি বলে ডাকি, কারণ সে এত আদর করে। মানে তার, আপনি যখন তার সাথে প্রথম শুরুতে যখন যাবেন, ওনার ওয়েলকামটা এত সুন্দর হয়, মানে আপনি মানে বুঝতেই পারবেন না, যেটা আমার এখনই দেখা হলো, ওনার ওয়েলকামটা এমন, যার কারণে ওনাকে আমরা সবাই মা পাখি বলেই ডাকি। তা মা পাখি ওরকম করে, উনি কিন্তু আমার শিডিউল নিয়েই কিন্তু উনি ওনার শিডিউলটা মেনটেন করে। যে বলে যে লাভ, উনি তো আমাকে ভালোবেসে লাভ ডাকে, উনি লাভ কখনো বলে না, লাভসি বলে। যে লাভ কালকে এরকম আমার অমুক দিন একটা শো আছে, তুই কি আছিস? অমুক দিন আমার শুটিং আছে। আনকি মা পাখি ওই দিন তো আমি পারবো না। কাকি তোর কখন? আনকি মা পাখি আমার অফিস আছে। তখন বলে তোর অফিস কখন? আনকি মা পাখি অফিস সকালে, যদি আমার অফিস থাকে 8টায়, মা পাখি আমাকে বলে কি তুই তাহলে সকালে আসতে পারবি আর আর্লি? আমি হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আমি ভোর 5টায় তার বাসায় চলে যাই। ওকে, কিন্তু আমি 5টায় যেয়েও দেখি যে এমনই একটা পার্সন যার কাছে শেখার কোনো শেষ নাই। আমি 5টায় যেয়ে দেখি মা পাখি ঘুম থেকে উঠে, সে আনুষঙ্গিক যত কাজ আছে সব কিছু সেরে সে ওই মেকআপের চেয়ারে বসে, মেকআপের চেয়ারে বসে থাকে। আমি ঢুক, আমি 5টা মানে 5টা, আমি একদম আমি ঢুকছি 5টা, মা পাখিও বসা। আমি হয়তো আমি 5টা একটু আগে ঢোকার চেষ্টা করি, 5 মিনিট আগে, কারণ কি আমার জিনিসটা তো গোছাতে হবে, তারপর তখন কাজ শুরু করতে হবে, কারণ আমার অফিস 7টায় যদি থাকে আমি ওইভাবেই মেনটেন করে যাই। তা উনি করে কি, ওনার বিকালে শো থাকলে উনি সকালে আমার জন্য রেডি হয়ে বসে থাকে। ওকে, এটা হলো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, যে ওনার সারাটা দিনের সময় আমাকেই ব্যয় দিল, ব্যয় করলো আমার কাছেই, ব্যয় করে উনি রেডি হয়ে চুপচাপ বসে থাকে। আমি বললাম মা পাখি তুমি বসে থাকো, মেকআপ নষ্ট হবে না, তোর মেকআপ আমার কাছে নষ্ট হয় না। আচ্ছা লাবু, আমাদেরকে ভালোবেসে অনেকে কিন্তু কমেন্ট করেছে, আমরা একটু কমেন্টগুলো পড়ে ফেলি। রফিকুল ইসলাম রাফি বলছেন লাবু ইজ দ্য বেস্ট,
আতিকা রহমান বলছেন অনেক অনেক শুভকামনা লাবু, লাবুর মেকআপ সত্যি অসাধারণ, অনেক নিখুঁত কাজ করে, খুব সাধারণ মানুষকে অনন্য সুন্দরী করে তোলে সে। লাবু তোর সফলতা কামনা করি। থ্যাংক ইউ আপু, দোয়া করবেন আমার জন্য। আমি আর কি বলবো লাবুর প্রশংসা। আমি আজকে সেটে আসার সাথে সাথে আমি বললাম যে লাবু আমি কিন্তু খুব ভালো মতো কোনো মেকআপ নিয়ে আসিনি। লাবু বলল যে আচ্ছা আপু আপনার কাছে কী কী আছে, কী কী মেকআপ সরঞ্জাম আছে। আমি জাস্ট তাকে বের করে দিলাম। উনি মানে লাবু আমাকে জাস্ট 7 মিনিটের মধ্যে এভাবে করে রেডি করে দিল। এখন আপনারাই বিচার করেন আমাকে কেমন লাগছে, কমেন্ট করে জানান, ওকে? আচ্ছা, পরিহা আক্তার বলছেন লাবু তোকে খুবই ভালো লাগছে, আজকে তোর মেকআপ কে করেছে বল? আমার মেকআপ নিজেই করেছি, তো অন্ধকারে করেছি, কারণ আমাদের সাথে বিদ্যুৎ চলে গেছে, বিল্ডিংটা ভেঙে পড়ছে, ফোনের টর্চ দিয়েই মেকআপ করেছি। কারণ আমি আবার বাইরে বেরোলে আমি একটু মেকআপ করাতে পছন্দ করি নিজেকে, কারণ আমাকে মনে করি আমি যদি আমাকে সুন্দর না রাখি, আমাকে যদি আমি ভালো না বাসাতে, আমি আরেকজনকে ভালোবাসতে পারবো না, কাজের প্রতি শ্রদ্ধাটাও আনতে পারবো। অবশ্যই আমি সবসময় নিজেকে ভালোবাসি। আমাদের খুব কাছের একজন সৌরদীপ ভট্টাচার্যী, সে লিখেছে, অনেকদিন পর সৌরদীপ তোমাকে পেয়েছি, তুমি কি লিখেছো দেখি। আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি যে বাংলাদেশের বিখ্যাত মেকআপ আর্টিস্ট লাবু আঙ্কেল 2013 সালের দিকে আমার একটি বিজ্ঞাপনের শুটিংয়ে তিনি আমার মেকআপ করেছিলেন। দেখেছো লাবু, তোমার হয়তো আজি সে আমাকে এখনো মনে রাখছে। আমি হয়তো তোমার কাছে 2-1 বার মেকআপ নিয়েছি, কিন্তু তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমি কিন্তু তোমাকে ঠিকই মনে রেখেছি। আমি অনুতপ্ত, কারণ আমি নিজেই বোকা হয়ে গেছি যখন আপনি আমাকে ফোন করেছেন, তখন বুঝলাম না, তখন যখন আপনি আমাকে পুরো ডিটেলস বললেন লাবু ওই এই, তখন আমি একদম থ হয়ে গেলাম, আমি কি করলাম এটা এটা। আচ্ছা লাবু, আমরা তো তোমাকে সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট হিসেবে অলরেডি পরিচয় করিয়ে দিয়েছি, আর আমার মনে হয় দর্শক বা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, লাবুর ভক্ত বা আমাদের নিয়মিত দর্শক, কারোই বুঝতে বাকি নেই যে রাশিদ লাবু অসংখ্য সেলিব্রিটিদের মেকআপ করেছে এই পর্যন্ত, এবং সেলিব্রিটিটা কিন্তু তার শেডিউল নিয়ে তারপরে হচ্ছে যে কোনো শ্যুটিংয়ে যান। সো এটা হচ্ছে আমাদের লাবুর জন্য অনেক বড় একটা পাওয়া। আর লাবু আসলে কার কার মেকআপ করেছে তাদের ছোট্ট একটা ক্লিপ আমরা এই মুহূর্তে দেখব, তারপর আবারও লাবুর সাথে আলাপ চালিয়ে যাব। চলুন দেখি। কত কত সেলিব্রিটি লাবুর ছোঁয়ায় আরও কত সুন্দরী হয়ে গেল। আমরা দেখতে পেলাম সাদিয়া ইসলাম মৌ, আমরা দেখতে পেলাম শামিমা রানিপা, নাদিয়া, আরও অনেক বিখ্যাত সেলিব্রিটিদের কিন্তু আমরা দেখতে পেলাম, যারা কিনা লাবুর ছোঁয়ায় এত আরও আরও বেশি অনন্য সুন্দর হয়ে গিয়েছে। এবং শুধু যে এই কটা নাম তা নয়, আরও অনেক অনেক সেলিব্রিটি কিন্তু আছে। এ সময়ের আলোচিত একজন নায়িকা পরিমণি, তুমি তো তাকেও মেকআপ দিয়েছো। আচ্ছা, সে অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতে। মানে পরিমণি যখন প্রথম আসলো মিডিয়াতে, একদিন হঠাৎ করে আমাদের আরটিভি একটা লাইভে আসছিল রাতে, সেলবি টক শোটা আসলো, আসার পরে ওনাকে ওই দিন রেডি করলাম। উনি তখন খুব হাই পাওয়ার ছিল, সে সিঁড়ি দিয়ে উঠলো কেন 6তলা দিয়ে, পুরো আমাদের মেকআপ রুমটা সে পুরো গরম করে ফেললো। তারপরে আবার যখন আসলো তখন দেখলাম সে আরেক রকম রুম,
তখন ওটা দেখে আরো ভালো লাগলো, কারণ প্রথমটা অত ভালো লাগে না, কারণ সে প্রথমটা এসে এমন মানে রুডলি ব্যবহার করছে সবার সাথে, আমি কেন সিঁড়ি দিয়ে উঠবো, এত সিঁড়ি ওঠা যায় কিনা এত রাতে, তোমার মেকআপ দেওয়ার অভিজ্ঞতাটা বলো। তারপরে কি করলাম, উনি আসলো, ওনাকে রেডি করলাম। প্রথম উনি মানে ভাবছে কি কি রেডি করব বুঝতেছিলাম না, উনি বুঝতেছিল না। তারপরে যখন রেডি করলাম মানে উনি নিজে থ হয়ে গেল, বললো কি ওয়াও এত সুন্দর করে তুমি চোখ করলে, মানে দেখেই ওনার পছন্দ। মানে বিষয়টা হচ্ছে কি লাভু, যে এত গরম হয়ে সে সিঁড়িতে উঠে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিবে, কিন্তু লাভুর একটা স্পর্শ তাকে ঠান্ডা করে দিল, এরকম মেকআপ দেখেই উনি তখন আর কিছু বললো না, উনি বললো যাক আমার ক্লান্তিটা দূর হয়ে গেল। তখন আমার কাছে ভালো লাগলো যে যাক যে মানুষটা মানে গরম ছিল সেই মানুষটাকে কাজ দিয়ে ঠান্ডা করতে পারছে, মানে এটা বড় পাওয়া কিন্তু, কারণ ছয়তলা দিয়ে ওঠা কিন্তু আসলে বিশাল ব্যাপার একটা মানুষের। এবার একটু বলো লাভু, যে আমাদের একজন বিখ্যাত নৃত্যাঙ্গনের একজন সেলিব্রিটি, যাকে আমরা মানে নৃত্যশিল্পী মানেই আমরা জানি শামিমা রানী বা, তার মেকআপ তুমি করেছো, তার মেকআপ করার সৌভাগ্য, বড় সৌভাগ্য, কারণ ওনাকে যেমন কেউ পায় না, সাদি ইসলাম মহাপুকেও যেমন কেউ পায় না। নিপাপুর সাথে আমার অনেক দেখা হতো আগে, বিটিভিতে দেখা হতো, আমি আমার খুলনা এনামুল স্যার আছে নাচের টিচার, তার সাথে বিটিভিতে যখন যেতাম আপুর সাথে দেখা হতো, কিন্তু অতটাভাবে আপুর সাথে আমার সম্পর্কটা ছিল না। আমাদের আরটিভিতে একটা প্রোগ্রাম হতো ধ্রুপদী কাহিনী, শান্তা আপুর, শান্তা ইসলাম আপুর, তা তখন উনি নিপাপু গেস্ট হিসাবে আসলো। আচ্ছা, তা নিপাপু মানে ওনার শিডিউলটা আরও আগে ছিল, তো ওনার একটু মুখে একটু ব্রণ উঠলো, তখন উনি ওই দিন আর ওনাকে শিডিউলটা দিল না, বললো কি না আমি পারবো না। তারপরে আবার যখন দিল তো ওই তারপরে ওনার একই সমস্যা, তখন শান্তা বললো কি নিপাপা আপনি আসেন, কোনো অসুবিধা নাই, আমাদের একটা ছেলে আছে লাভু অনেক সুন্দর কাজ করে। আচ্ছা, ওই প্রথম ওনাকে আমি যখন আমি কিন্তু তখন এর আগে একটা মেকআপ দিয়ে বসে আছি, তখন আমার একটা কলিগ বলছে কি যে নিপাপুর তো ব্রণ উঠছে, কাকি ব্রণটা তো মেকআপ আসলে সহজে বসতে চায় না, তখন বলি লাভু ভাই তুমি মেকআপটা দাও। আমি মনে করি ওর অবদান কিন্তু আমার, ওর অবদানের জন্য কিন্তু আমি নিপাপুকে পেলাম, ও যদি তখন মেকআপটা দিত হয়তো আমি তাকে পেতাম না। তখন ও যখন বললো লাভু ভাই তুমি দাও, তা আমি আবার ব্যাপারটা কি আমি কাজে মধ্যে থাকতে ভালোবাসি, ওই যে এক টাকা দু টাকা এইসব চিন্তা করি না, আমি যত কাজ করবো তত মনে করো আমার এনার্জিটা আরও বাড়ে। আচ্ছা, তখন নিপাপুকে বসালাম, নিপাপু বসেন, উনি বসলো, ওনাকে আমি মেকআপটা দিলাম, আর উনি কখনো ওনার আই মেকআপটা উনি মানে আমি ওনাকে তাতে 7-8 বছর মেকআপ দিচ্ছি, 8 বছর, হ্যাঁ কন্টিনিউসলি কন্টিনিউ ওনাকে 8 বছর মেকআপ দিচ্ছি, আমি ছাড়া উনি কারো কাছ থেকেই মেকআপটা নেয় না, হয়নি যে একা করে, যার মোয়াপু সেম আমি ছাড়া উনি কারো কাছ থেকে মেকআপ করেন, হয় যদি আমি পারি ওনাকে সুইট টাইম দিতে উনি করে, নাহলে উনি নিজে একাই করে। তা নিপাপুকে এই প্রথম আমি ওনাকে চোখটা গ্রিন চোখ করলাম, উনি একটা গাউন পরে আসছে সুন্দর গ্রিন একটা স্মোকি আই করলাম, তখন নিপাপুকে যখন করলাম নিপাপু দেখে এত পছন্দ করলো, ওই প্রথম সে ওই ডিপ আই মেকআপটা করলো, কারণ সে সবসময় মেকআপ করে গোল্ডেন ব্ল্যাক আর রেড। হ্যাঁ, ওকে, সো সবসময় সে করে গোল্ডেন ব্ল্যাক, মানে তার গোল্ডেন ব্ল্যাক আর রেড এইটা তার সিগনেচার আই মেকআপ, এর বাইরে সে কখনোই যায় না। তুমি সেটা ব্রেক করলে, আমি ওটা কোনোকে ব্রেক করাইছি, আমি কি আপু এটা করেন ভালো লাগবে, আপু এটা কর। আর ওনার একটা কি যে উনি অনেক কিছু ওনার যে কত সুন্দর সুন্দর কস্টিউম কল্পনার বাইরে, আমি মনে করি উনি সাদি ইসলাম মৌ এরা ওদের এরা সবসময় একটা জিনিসকে আগে বেশি প্রাধান্য দেয় সেটা কস্টিউম। ওকে, কারণ কি একটা আমি যতই আপনাকে সুন্দর করে রেডি করি না কেন, যদি আপনার কস্টিউম যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার রেডি করাটা ব্যর্থ একদম, কারণ কি কস্টিউমের সাথে মেকআপটা না যায় না যদি ভালো না হয়। আর লাভু, আমি কিন্তু যতটুকু জানি যে আমরা শুধু মেকআপ নিয়েই কথা বলছি, শুধু কিন্তু মেকআপ না, লাভু কিন্তু ড্রেস চুল এগুলোও কিন্তু করে থাকে। হ্যাঁ, এটাই পাশাপাশি এটাও একটু বলবে, ওই যে নিপাপুর কথা বললাম, উনি মনে করেন 4-5টা শাড়ি রাখলো, যে আমি গেলাম আগে সর্বপ্রথম আমি আপু কী পরবেন, তখন উনি বলে এই যে শাড়ি, তখন আমি উনি সিলেকশন করছেন মনে করেন যে লাভু আমি এটা পরতে চাচ্ছি, আমি বললাম কাপু এটা ভালো লাগবে না, এটা তো এটা ভালো লাগবে, যখন আমি এটা বলি তখন উনি বলে তাহলে কোনটা পরো, এটা পর, উনি ওইটাই পরে। আচ্ছা, ওটা বাইরে উনি যায় না, যেমন মোয়াপু সেম ওরকম, যেমন লাক্সে যখন কাজ করছি আমি, ওনার মানে লাক্সে মানে ওরা একটা ড্রেস দিছে লাক্স থেকে, কিন্তু উনি আমাকে দেখাচ্ছে লাক্স কোনটা পরবেন, কি মাপাকে এটা ভালো না, এটা ভালো লাগবে না, তোমার সাথে এটা যায় না, তুমি তোমার কস্টিউম দেখাও, যখন বললাম আপকে এটা পরো উনি ওইটাই পরলো, যখন উনি লাক্সে গেল বললো কি আপা আপনাকে যে কস্টিউম,
না এটা ভালো লাগছে, আমার লাভ বলছে এটা পড়তে আমি এটা পড়ছি, এটা তো আমার জন্য বড় পাওয়া। উনি সব আমাকে জিজ্ঞেস করেই কিন্তু করে। দর্শক আপনি বুঝতে পারছেন যে সেলিব্রিটিরা লাবুর গাইড নিয়ে চলে, তার মানে লাবুর কাজটা কতটা পারফেক্ট। আমরা কয়েকটা কমেন্ট পেয়ে গিয়েছি, সেগুলো একটু পড়ি। সাজিয়া প্রিসিলা বলছেন, লাবু হয়তো এখন আর আমাকে চিনবেন না, এনিওয়েজ দেখে ভালো লাগলো, শুভকামনা। আসলে মানে কি বলবো, আমার বউ এটা মানে ওনার কথা তো আসবো, তার আগে যেহেতু উনি বলে ফেলছে, হ্যাঁ উনি হয়তো জানে না যে কথা তো এখন শুরু, শেষ তর হয়নি। আমি ওনার কথা অবশ্যই বলবো, কারণ বউর কাছ থেকে মানে এমন জিনিস যেটা পাওয়া যায় যেটা আসলে আমি অন্য কাছ থেকে পাই না, মানে প্রথম শুরু থেকে। কারণ বউ এত সুন্দর আই মেকআপ করে, আর আমার অত্যাচার জন্য কত সহ্য করেছে তা কল্পনার বাইরে। আচ্ছা, কী ধরনের অত্যাচার? মানে আমার আমি খুব চেঁচামেচি করি, আমি খুব মজা করি, আনন্দ করি। বউ আমার এত চেঁচামেচি পছন্দ করে না। মানে বউর বাসায় যখন আমি যেতাম, ওই বাসায় কিন্তু বাইরে কেউ অ্যালাউ না। ওকে, শুধু একমাত্র আমি ছাড়া কেউ যেত না না বাসায়। কিন্তু ওইটা যখন খালু ছিল, আল্লাহ খালু তো চলে গেছে, খালুকে আল্লাহ ভেস্ত নসিব করো, মানে তখন বউ বলতো লাবু আব্বা আসে, আস্তে কথা। না আমি আস্তে কথা বলতে পারবো না, আস্তে কথা বলার জন্য তো আমি আসিনি, মানে এরকম মানে হাসি আনন্দের মধ্যে আমি সবসময় থাকবো। কারণ এটা আমার সবচেয়ে, আমি যদি কোনো কষ্ট থাকি আপনি আমাকে দেখে কখনো বুঝবেন না যে আমার ভিতরে কষ্ট আছে, কারণ আমি আপনাকে তো আমার কষ্ট শেয়ার করতে দিব না। কারণ যখনই আপনি আমার কষ্টটা নেবেন তখন আপনি তো আমাকে ভালো কিছু দিতে পারবেন না। অবশ্যই আরও কয়েকটা কমেন্ট আছে, সেগুলো একটু। মেহরিন মুস্তফা আপু, আমাদের অনেক বড় পাওয়া। মেহরিন মুস্তফা আমাদের কমেন্ট করেছে। মেহরিন মুস্তফা সম্পর্কে ছোট করে একটু বলি, আমার খুবই 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 পছন্দের একজন মানুষ। শি ইজ আ গ্রেট পার্সোনালিটি আপু, অ্যাডভোকেসির সাথে আছে, পলিটিক্সের মাঠে আপুকে টুকটাক একটু দেখা যায়, আস্তে আস্তে আরও বড়ভাবে দেখা যাবে, এবং এই সাথে গণমাধ্যমে বিস্তরভাবে ওনার উপস্থিতি আছে। সো মোর, আমি যদি একটু শর্ট করে বলি, মেহরিন মুস্তফা হচ্ছে বাংলাদেশের একজন আইকন। খুব শীঘ্রই হয়তোবা মেহরিন আপুকেও আমি এই প্ল্যাটফর্মে নিয়ে আসবো। সো লাভ, সেও একজন বড় মাপের একজন সেলিব্রিটি, তুমি মেহরিন আপুর ব্যাপারে যদি একটু বলতে, তার মেকআপ করার অভিজ্ঞতাটা। মেহরিন আপুর ব্যাপারটা মানে মানে অন্যরকম একটা ব্যাপার, যেটা আমার ফ্রেন্ড আছে শাওন, ওর মাধ্যমে আমি মেহরিন মুস্তফা যে তাকে আমি পাইছি। কারণ আর মেহরিন মুস্তফাকে আমি মা বলি, কিন্তু কেন বলি, কারণ আমার সাথে মার সাথে অনেক যুদ্ধ হয়, মেকআপ বিষয়ে অনেক গ্যাঞ্জাম হয়, এইটা না এইটা, এইটা না এটা, মনে করেন কি হয়তো চোখ বন্ধ হয়, আমি কিন্তু কিছু দেখবো না, চোখ বন্ধ করে থাকে যে আই মেকআপটা হোক তারপরে আমি দেখবো। যখনই দেখলো আই মেকআপটা 19-20 চলে গেছে, আচ্ছা এটা কী করলি, মানে ও যুদ্ধ বেঁধে গেলো। তখন আমি কিছু, মাই তো সন্তানকে এত বকা দেয়, তুমি আমার মা বাবা, তুমি আমার মা, চমৎকার, আমাকে এত ভালোবাসে আপু আমি কল্পনা করতে পারবেন না। এই যে করোনার সময় আমাকে প্রচণ্ড হেল্প করছে, মানে আমি তো মানে বাসায়, আমাদের অফিস তো বন্ধ ছিল, হ্যাঁ মানে প্রতিটা দিন আমার খোঁজ নেওয়া, আমি কি খাচ্ছি, উনি হোটেল থেকে খাবার কিনে আমার বাসায় পাঠিয়েছে, মানে আমাকে সে কতটুকু ভালোবাসে আমি আপনাকে বুঝাইতে পারবো। মানে তুমি তুমি শুধু যে সেলিব্রিটিদেরকে মেকআপ দিয়েছো লাবু, সে কিন্তু তা নয়, সে একটা কেমিস্ট্রিও কিন্তু ডেভেলপ করে ফেলেছে, কাউকে মা, কাউকে বুবু, কাউকে আপু, এভাবে করে। আমি কিন্তু যখন নেহরিন আপুর সাথে তার শ্বশুর বাড়ি গেছি, তখন আমি বলছি কি কি বলবো, বলকি তুই যেভাবে ডাকিস সেটাই ডাকবি আমাকে, আমি ওনার শাশুড়ির সামনে বলছি মা, ওনার শাশুড়ি থ হয়ে গেছে, মানে তার শাশুড়ি বলে তুমি আমাকে দাদিকে ডাকো। ওর শাশুড়ি কিন্তু খুবই রাগি, কিন্তু যখন ওর শাশুড়ি আমাকে বলছে তুমি আমাকে দাদি কই, তখন সবাই অবাক হয়ে গেছে, আমার শাশুড়ি তোকে এই কথা বলছে, বিশাল বড় একটা ব্যাপার। সো তুমি দেখো, তুমি প্রত্যেকটা সেলিব্রিটির অনেক কাছাকাছিও কিন্তু চলে গিয়েছো। আচ্ছা লাবু, একটু জানতে চাইবো, এই যে তুমি মেকআপটা করো, তুমি আসলে কী কনসেপ্টটা মাথায় নাও? আপু আমি যখন মানে আমি আগে প্রথমে জিজ্ঞেস করি আমি যার কাছে, যে আপু আপনি কী পরবেন, আপনার কস্টিউমটা কী, হ্যাঁ আমি আজকে যা পড়েছি তার সাথে কি আমার এই মেকআপটা ঠিক আছে? হ্যাঁ এটা আছে, কারণ যেহেতু ঘরোয়াভাবে আপনি এসে রেডি হয়ে আসছেন, আর আমি যখন আমার সামনে আসছেন তখন আমি মনে করলাম কি এর সাথে যদি একটু স্মোকি হয় ভালো লাগবে, কিন্তু আমার টাইম ছিল না, সংক্ষেপে যেটা কাজলটা দিয়ে একটু ব্লেন্ড করে ওকে দিলাম। সো দর্শক, লাভও কিন্তু আজকে আমার চোখটা করে দিয়েছে, এবং সেটা স্মোকি, রাইট? কাজলটা দিয়ে, জাস্ট কাজলটা দিয়ে ব্লেন্ড করে দিছি, কারণ যেহেতু আপনি কিছু আনেন নাই, আমারও কিছু ছিল না, হ্যাঁ এখন যেটা আমার কাজ চালাইতে হবে, ওকে কাজ চালানোর জন্য যেটা দরকার সেটাই আমি করে দিচ্ছি আপনাকে। আর হচ্ছে
এমনিতে অন্যান্যদের মধ্যে তুমি বলেছো অলরেডি যে তুমি আগে কস্টিউমটার প্রতি নজর দাও, তারপরে তুমি মেকআপে আসো। আচ্ছা, আর কোনো কি থিম এমনি প্ল্যান করে থাকো যে স্বামী মারা নিপার জন্য এই থিম? হ্যাঁ না, কারণ কি নিপাপুর ব্যাপারটা কি, উনি আসলে উনি কিন্তু যখন নাচের মেকআপ দেই তখন উনি নাচই করবে, নাচের মেকআপই দিতে হবে, তার বাইরে আপনি যেতে পারবেন না। আবার যখন সে কোনো টক শোতে যাবে তখন ওই মেকআপটা আলাদা, তখন টক শোর মেকআপই হইতে হবে। তখন ওই নাচের মেকআপও হবে না, আবার খুব লাউড মেকআপ হবে, লাউড মেকআপ পছন্দ করেন। আচ্ছা, এই ওনার তখনই আমি যখনই আপু জিজ্ঞেস, আপু কী পরবেন, আপু বলে এইটা, আমি আপু আমাদের কি কী কাজ, তখন হচ্ছে টক শো আছে। আচ্ছা, আমি ওকে ঠিক আছে ডান, কোনো অসুবিধা নাই, আমি ওইভাবে তাকে রেডি করি। আচ্ছা, আর লাবুর ব্যক্তিগত কোন মেকআপটা পছন্দ, হালকা নাকি লাউড মেকআপ? আপু এক একজন সাথে এক একটা মেকআপ যায়। তোমার ব্যক্তিগত? আমার ব্যক্তিগত বললে এটা মানে ভুল হবে, কীরকম মানে এক একজন স্কিন তো এক এক রকম। এখন আমি যদি চিন্তা করি যে আপনার স্কিন আমি একটু ভারী দিব, তা ওটা হয়তো যাবে না। কেন যাবে না, কারণ অনেকের তো একটু গালটাল ভারী থাকে, তখন ভারী আরও ভারী লাগে। আচ্ছা, আমি সবসময় প্রাধান্য দিয়ে গেল আই মেকআপটার পরে। ওকে, আই মেকআপটা যদি সুন্দর হয় না, মানে একটা মেয়ের সবচেয়ে সুন্দর জিনিস আই মেকআপটা। আই মেকআপের পরে আমি মনে করি না আর কিছু আছে। আই মেকআপটা যত সুন্দর হবে দেখবেন কি আপনার কাছে নিজের কাছেই মনে হবে যে আল্লাহ আমি না কি না কি হয়ে গেলাম। ওকে, আরও কয়েকটা কমেন্ট চলে এসেছে আমাদের। নেহরিন আপু বলছেন, আমি কিন্তু তোকে দেখছি, তোমার মা কিন্তু তোমাকে দেখছে। আচ্ছা, আরও কমেন্টগুলো পড়ি, তারপরে লাবুর কাছে বাকি প্রশ্নের উত্তরগুলো নিব। আবদুল্লাহ আল সাহাব বলছেন, লাভ ইউ ভাইয়া। মোহাম্মদ সুজন মণ্ডল বলছেন, শুভকামনা। আচ্ছা, দীপ বসু বলছেন, লাভ ইউ লাবু ভাই। আবদুল্লাহ হিল কাফি বলছেন, মাশাল্লাহ লাবু ভাই, অনেক অনেক শুভেচ্ছা বার্তা আমাদের কাছে এসেছে। সিনথিয়া আফরোজ বলছেন, নাইস টু সি ইউ। খুব লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা, জানলাম। মোহাম্মদ রিয়াজ আহমেদ বলছেন, লাভ ইউ ভাইয়া। সেতু আমাদের দেখছেন। মোহাম্মদ সুজন মণ্ডল বলছেন, আজ আপনাকে খুব সুন্দর লাগছে আপু, ধন্যবাদ, সব কৃতিত্ব লাবুর। এটা ভুল কথা, একটা কষ্ট মানে একটা হ্যাঙ্গার যদি আমার সুন্দর না হয়, আমি যতই তাকে তৈরি করি সুন্দর লাগবে না। ধন্যবাদ লাবু তোমাকে, আপনি সুন্দর জন্যই কিন্তু আমি আর একটু তৈরি করলে আর একটু সুন্দর করতে পারলাম। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে, তার আগে কমেন্টগুলো একটু পড়ে ফেলি। মোহাম্মদ শামসুল আলম বেস্ট উইশেস বলেছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। রুয়ানা রহমান বলছেন, আমাদের বিগিনারদের জন্যে কোনো অ্যাডভাইস বা টিপস যদি দিতেন ভালো হতো, যারা নতুন মেকআপ করতে চাচ্ছে বা এই ফিল্ডে আসতে চাচ্ছে, তাদের জন্য তোমার কী টিপস দেওয়ার আছে? নতুন যারা মেকআপ করতে চাচ্ছে তাদের জন্য আমি মনে করি কি যে ওরা তো অনেকে অনেক কিছু পারে না, নতুন কনফিউজ হয়ে যায়। এখন কিন্তু আপু আমি মনে করি আমাদের চেয়ে কিন্তু যারা সাধারণ বাসায় রেডি হয় ওদের কাছে আমাদের চেয়ে অনেক মেকআপ আছে, কিন্তু তারা হয় কি বুঝতে পারে না কোনটা কোনটা দিতে হবে। কিন্তু তারা কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিস তারা ইউজ করতেছে, যেটা আমরা করতেছি না। কিন্তু কারণ আমরা কেন করছি না, যে আমরা চিন্তা করছি কতটুকু জিনিস আমরা কিনবো। কিন্তু যারা কিনতেছে বাসায় ওরা অনেক ভালো ভালো জিনিস কিনছে, কিন্তু ওরা শুধু ওটা দিতে বুঝতেছে না যে কোটা কোনটা দিয়ে কোনটা করবো, কী দিয়ে কোনটা দিলে ভালো হবে। হ্যাঁ, কিন্তু আমি মনে করি কি মেকআপ আহামরি কিছু না, আবার মেকআপ আহামরি অনেক কিছু যদি সে করতে জানে। আচ্ছা, দুটো জিনিস দিয়েও আপনাকে আমি তৈরি করতে করা যাবে, আবার দশটা জিনিস দিয়েও সেম একই জিনিস তৈরি করা যাবে। লাবু, তোমাকে একটু আগে বলেছিলাম একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নটা এটাই যে দর্শকরা যারা আমাকে দেখছেন অনেকেরই কিন্তু মেকআপ নিয়ে একটা নেতিবাচক মন্তব্য আছে, কিছুটা একটু কেমন যেন মানে মেকআপ শুনলে একটু নাক সিটকানো এরকম একটা ব্যাপার, যে আটা ময়দা সুজি এসব মেখে আসলে কি হবে, তোমাকে তো সৃষ্টিকর্তা একটা রূপ দিয়েছে সেভাবেই চলে যাও না। আচ্ছা, এখন ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট কিন্তু বাজারে আছে, আপনি যখন বাইরে যাচ্ছেন আপনার রোদটা কিন্তু আপনার স্কিনকে ক্ষতি করছে, সো এক্সট্রা লেয়ার হিসেবে যে কোনো একটা সানব্লক কিন্তু আপনাকে দিতেই হচ্ছে। আবার আমরা যারা ক্যামেরার সামনে আসি অথবা একটু ছবিও তুলি, ছবি তুলতে ভালোবাসি, তখন দেখবেন যে হালকা যদি আপনি একটু মেকআপটা নেন দেখতে কিন্তু একটু ভালো লাগে, আপনাকে একটু শার্প লাগে। সো আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না লাবুর কী মন্তব্য আছে, আমার কাছে যেটা মনে হয় যে মেকআপ কিন্তু আপনার যে ন্যাচারাল বিউটিটা আছে সেটাকে আরেকটু ফুটিয়ে তোলে। লাভও যদি একটু ব্যাপারটা বলতে। 100% সত্যি কথা বলেছেন, কারণ কি অনেকের ধারণা মেকআপটা মানে আটা ময়দা সুজি, এটা আসলে ভুল ধারণা। কারণ যারা জানে না এটা সম্বন্ধে আইডিয়া নেই তারা এইভাবে মন্তব্য করে। মেকআপ কিন্তু একটা সুন্দরের পুজুরি আমি মনে করি।
আমি এখন আপনি রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন যদি আপনাকে দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু কেউ আপনাকে তাকাবে না। আচ্ছা লাবু, বিষয়টা কি এমন, অনেকে এটা মনে করে যে মেকআপ দেওয়া মানে তার যে ন্যাচারাল বা সে যেমন দেখতে সে পুরোটা আলাদা একটা রূপ পেয়ে গেল, বিষয়টা কি এরকম? এরকমও আছে আবার এতটাও না। হ্যাঁ, আমরা তো মানুষ তো অনেক কিছু চিন্তা করে থাকি, এটা ভুল ধারণা। মেকআপটা কি জানেন, জাস্ট আপনাকে একটু ডেভেলপ করলো চেহারাটা। আল্লাহ তো একটা সৃষ্টিকর্তা, একটা জিনিস দিছে, সৃষ্টিকর্তা জিনিসটা সুন্দর বিধায় কিন্তু আমি আপনাকে আরেকটু সুন্দর করতে পারছি, রাইট? হ্যাঁ, যদি সৃষ্টিকর্তা আমাকে সুন্দর না করতো, আমি যতই আমাকে তৈরি করতো আমি সুন্দর হতে পারতাম না। এইটা হলো আমাদের বাঙালিদের মানুষের ভুল ধারণা যে মেকআপটা তো দিচ্ছে আটা ময়দা সুজি, এটা দিলে বেশি কিছু, কত মন্তব্য আছে, এটা ভুল ধারণা। আচ্ছা, এবার একটু বলবে লাবু, আমরা আবার এটা একটা গেল, এই প্রশ্ন তুমি উত্তর খুব সুন্দর করে দিয়েছো, আশা করছি যারা দর্শক তাদেরও ভিন্ন ভিন্ন মন্তব্য থাকবে, অবশ্যই করে ফেলবেন। ওকে, সো লাবু, যেটা বলছিলাম যে এই যে আমরা যারা নিয়মিত বা রেগুলার বেসিসে আমাদের বিভিন্ন কাজের জন্য মেকআপ করতে হচ্ছে বাধ্যগত কারণেই, তারা যদি তাদের স্কিনটাকে ঠিক রাখতে চায় তাদের জন্য তোমার কী টিপস? এটা কি মেকআপের জন্য নাকি এমনি নরমালি? মেকআপের জন্য অনেকে কমপ্লেন করে যে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে কেন? এটা আছে একটা ব্যাপার যে আসলে আমি আমি করছি এখন আমি একটা প্রোডাক্ট ব্যবহার করছি, আমি আবার একটা দোকানে গেলাম একটা জিনিস কিনতে, কসমেটিক কিনতে গেলাম, তখন দোকানদার আমাকে আর একটা সাজেশন দিল, তখন কী ওই আমি একটা করতে করতে আরেকটা চলে গেলাম, এই কারণে তো আমার স্কিনে প্রবলেম হয়। আপনি যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করেন দেখবেন কি ওটা আপনাকে স্যুট করে এবং ভালো লাগবে। বাহ, আমরা করি কি ওই যে সব ধরনের জিনিস, আজকে বাজারে এই ব্র্যান্ড আসলো এটা অনেক দামি, এটা কিনি, এটা কিনলে হয়তো ভালো হবে, কিন্তু এটা ভুল ধারণা। এটা কম দামি জিনিসটা যদি আপনি শ্যুট করে যায় আমি মনে করি ওইটাই চালানো উচিত, কারণ ওটা আপনার স্কিনের জন্য ভালো। আচ্ছা, দারুণ। আরেকটা বিষয় বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে, এই যে সাধারণের মাঝে অসাধারণ কেউ, অসাধারণ যেই সব মানুষগুলো আমাদের সামনে পর্দায় বা বিভিন্ন গণমাধ্যমে আমরা যাদেরকে দেখি, যাদেরকে দেখে আমরা ভক্ত হয়ে যাই, অনুপ্রেরণা পাই, সেই মানুষদের আরেকটু সুন্দর করে যে তুলছে সেই কিন্তু রাশেদ লাবু। কিন্তু রাশেদ লাবু কিন্তু কখনো ক্যামেরার স্ক্রিনে আসেনি, এই প্রথম গুরুকুল লাইভের পর্দায় আপনি রাশেদ লাবুকে দেখছেন, যে সবাইকে সুন্দর করছে সেই কিন্তু আজকে আমাদের অতিথি হয়ে এসেছে। এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া, আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ আসলে এটা আসলে দাদার দ্বারাই সম্ভব, তা না হলে হতো না এটা। আচ্ছা, লাবুর সেলিব্রিটি এক্সপিরিয়েন্স সম্পর্কে জানলাম, সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট হিসেবে তুমি সুপরিচিত, তুমি কিন্তু খুব সুন্দর বউ সাজাও, সেই ব্যাপারে তো কিছুই বললে না। হ্যাঁ, আমি বাইরে বউটা সাজাই। আচ্ছা, আর আমি মানে ওই যে অনেকে এখন তো অনেক লাউড মেকআপ করে বউদের, আর আমি যেগুলো বউগুলো সাজাই আপু, আমার সবচেয়ে মানে একটা ভালো লাগে কি একটা বউ শেখানো, বউ কিন্তু আগের থেকে সব কেনাকাটা থাকে করা, হ্যাঁ, তার সব কিছু কেনাকাটা শপিং টপিং করা থাকে। আমি গেলে ভাই আমি আগেই যখন আমাকে ফোন করে আমি শুধু একটা কথাই বলি, আপু আপনি দেখতে কি সুন্দর। এটা কেন বলি জানেন, কারণ উনি যাতে বাড়তি কোনো প্রশ্ন না করে আমাকে আর, কারণ কি আপু অনেকে বলে কি ভাইয়া আমাকে না অমুকের মতো করে রেডি করবেন। আচ্ছা, ওর চেহারা আর তোমার চেহারা তো এক না। ও নাইস। হ্যাঁ, যার কারণে ওনাকে আমি এই একটা কথা বলি উনি খারাপ লাগলেও না ওটা চুপ থাকে, তারপরে উনি বলে ভাইয়া আমার তো চোখটা এমন। তুমি আসলে কনফিডেন্সটা টেস্ট করো। হ্যাঁ, কারণ কি নাহলে না আপু আমি যখন আপনাকে রেডি করতে যাব, আপনি যদি আমাকে বলেন যে আমাকে সাদ ইসলাম মৌ বানাই দাও, এটা আমাকে সম্ভব না, কারণ মৌ আপুর চেহারা একরকম, আপনার চেহারা একরকম, আপনি আপনার মতো সুন্দর, মৌ মৌর মতো সুন্দর। আপনি বলতে পারেন যে ভাই আপনি আমার মতো করি আমাকে রেডি করেন, তাহলে না যে কাজ করে তার কনফিডেন্সটা বেড়ে যায় যে যাক আমি তাহলে আমার যতটুকু ততটুকু দিয়ে কিন্তু আপনাকে তৈরি করবো। আচ্ছা, এটাই হওয়া উচিত, কিন্তু ওরা করে সেটা না করে সেটা ওই আর একজনের ইস্যু চলে যায় বিধায় এই প্রবলেমটা হয়। আচ্ছা, আমি কিন্তু খুব এনজয় করছি আজকে লাবুর সাথে শোটা, কেন যেন মনে হচ্ছে যে আমারও ভালো লাগছে, কিন্তু আমার ভয়ও লাগছে। ভয় লাগছে? একটু ভয় তো লাগবেই, কারণ ফার্স্ট আসছি, ভুল বলতেছি নাকি বলতেছি, আর দাদা চমৎকার বলছো তুমি, দাদার কাজ, আমার তো ভয় থাকে, কারণ দাদার মানে মানে সবসময় ভয়তে ভয়তে পা রাখতে হয় এমন একটা কাজ, কারণ দাদা মানে সূক্ষ্ম জিনিস। একদম, তুমি 100% ঠিক বলেছো, আমি ওই জন্যে সাহস পাচ্ছি না আসলে কি বলতে কি বলবো, এই জন্য আমি একদম কথা বলতেছি। হ্যাঁ, কোনো উপর উপর দিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমার প্রসঙ্গে আমরা তাহলে আপাতত থাকি এবং কমেন্টগুলো একটু পড়ি যারা যারা আমাদেরকে কমেন্ট করেছেন। আমাদের সাথে রুমানুর রহমান বলছেন, আচ্ছা রুমানুর রহমান আপনার টিপসটা লাবু দিয়ে দিয়েছে অলরেডি। এস এম তানভীর বলছেন লাবু ভালো মানুষ। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করেন।
শেখ নাসরিন আক্তার বলছেন, হাই লাবু ভাই, কেমন আছো? কেমন আছো তুমি? খুব ভালো, নাসরিন আপার দোয়া করে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে কেমন আছো? আজকে তো অনেক ভালো আছি, কিন্তু প্রথমে একটু ভালো ছিলাম না, কারণ আমাদের বললামই তো যে আমার বাসার পাশে বিল্ডিংটা পড়ে গেল, এটা নিয়ে অনেক লোক রাস্তা আহত হয়েছে। কিন্তু এখানে আসার পরে না ওইটুকু ভুলে যেয়ে কিন্তু আবার আপনার সাথে কথা বলা শুরু করেছি, কিন্তু ওইটুকু বিসর্জন দিতে পারছি না, কারণ কি অনেক মানুষ রাস্তা আহত হয়েছে, প্রচণ্ড আসলেই রাস্তায়, এবং খুব খুব একটা ডিস্টেন্সও না, না বেশি দূরত্বও না, একদম কাছাকাছি। মানে আমাদের মানে পুরো আপনি কি বলবো, পুরো ওইখানে যত বিল্ডিং আছে সব বিল্ডিংয়ের গ্লাসগুলো ভেঙে পড়ছে, এবং যত রাস্তায় গাড়ি দাঁড়ানো গাড়িগুলো একদম গাড়ি ভেঙে আসার পথেও অনেকগুলো ফায়ার সার্ভিস টিমকে এই বিষয়গুলো খুব তৎপরতার সাথে হ্যান্ডেল করতে দেখেছি। যাই না কি হচ্ছে বাসায়। আচ্ছা লাবু, আমরা মেকআপ প্রসঙ্গে আরও অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে নাচের মেকআপ সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কীরকম অভিজ্ঞতা হয়েছে তোমার নাচের মেকআপে? আসলে অভিজ্ঞতাটা বেশি আমি মানে ভালো কিছু শিখতে পারছি শামিমা নিপাপুকে দিয়ে। আচ্ছা, কারণ ওনার কাছে নাচের মেকআপ করতে গেলে অনেক কিছু শেখা যায়, যে শেখার কোনো শেষ নাই, কারণ উনি তো নাচ নিয়ে চিন্তা করে, উনি নাচের বাইরে কোনো কিছু চিন্তা করে না, যার কারণে ওনাকে যখনই আমি নাচ অন্য কাউকে নাচের মেকআপ করতে গেলে যদি আমাকে বলে যে আমি বলি যে আপনার গানটা কি, কারণ এটা তো আমি নিপার করতে শিখছি। হ্যাঁ, কারণ নাচের এখন তো আমরা নাচের মেকআপ কেউ দেই না, এখন তো নায়িকা মেকআপ দেই। হ্যাঁ, নাচের যে গান সেই গান অনুযায়ী কস্টিউম অনুযায়ী তো মেকআপটা হওয়া উচিত, কিন্তু এখন কিন্তু আমরা সেটা দিই না। কেন দিই না জানেন? আমাদের চোখ তো রঙিন। আচ্ছা, আমরা যেই ছোট্ট ভিডিওটা দেখেছি সেখানে আমরা শামিমারা নিপার চেহারা লক্ষ্য করেছি, তার সম্পর্কে জেনেছি, সাদিয়া ইসলাম মোয়ের ব্যাপারে জেনেছি, আরেকজনও কিন্তু সেখানে ছিলেন, আমাদের আমার ইনফ্যাক্ট খুবই 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 পছন্দের একজন আর্টিস্ট নাদিয়া আহমেদ, তার মেকআপ সম্পর্কে কিছু বলো। অনেক ভালোবাসে নাদিয়াপুর, মানে কি বলবো, এটা আমার বড় পাওয়া যে আমি ছোট্ট একটা মানুষ যে এত এত বড় বড় মানুষের কাছে এত ভালোবাসা পাইছি, মানে এটা আমার মানে আমার ব্যাকে তাকানো মানে তাকাতে হয়নি যে কাল আমার ব্যাকে তো কেউ নাই, আমি তো ঢাকায় একাই থাকি, এদের ভালোবাসাটাই আমাকে মনে হচ্ছে কি আমাকে আগলায় রাখছে এমন অবস্থায়। নাদিয়াপুর অনেক অনেক ভালোবাসে আমাদের, নাদিয়াপুর কথা কি বলবো, নাদিয়াপুর সাথে যখন মেকআপ করতে যাই আমি একটু চুলে একটু ব্যাক কম করি, তো নাদিয়াপুর আমার যখন আমার ফ্রেন্ড টেন সবাই থাকে সাউন্ড টাউন, তাই দেখ লাবু ব্যাক কম করে কিভাবে, আমি তো এরকম দুলি ব্যাক কম করার সময় চুল, নাদিয়াপুর ওইটা দেখায় সবাইকে, নাদিয়াপুর খুবই মজার মানুষ। আচ্ছা, না মিশলে কেউ বুঝবে না যে নাদিয়াপুর কি জিনিস। তার মেকআপটা আসলে কেমন হয়, সে কিরকম মেকআপ পছন্দ করে? নাদিয়াপু অত লাউড মেকআপ পছন্দ করে না, অত লাউড দেয়ও না, কিন্তু নাদিয়াপুকে একটা ধাপ মেনটেন করে, উনিও নাচ যে নাচের মেকআপই করে, উনি নাচের বাইরে যেতে চায় না। মানে কয়েকটা মানুষ আছে যেমন মোয়াপা নাচবে নাচের মেকআপ, নিপাপু নাচবে নাচের মেকআপ, নাদিয়াপু সেম। এবার একটু সিনেমা জগতে আসি, আমাদের এই প্রজন্মের বা একটু আগের প্রজন্মেরও বেশ বিখ্যাত একজন নায়িকা বাংলাদেশের প্রসপেক্টে, অপু বিশ্বাস। অপু বিশ্বাসের মেকআপ সম্পর্কে একটু, মানে অপু বিশ্বাসের মেকআপ সম্পর্কে ওই দিন আমার মানে আমার খুব মন খারাপ হয়েছে ওই দিন, ফার্স্ট উনি আমার অফিসে বলছে যে আমি লাবুর কাছে মেকআপটা নিবো, হ্যাঁ, কারণ উনি ওই দিন আমাদের অফিসে ফার্স্ট প্রোগ্রাম করছে, ওনাকে আমার মেকআপ দেওয়ার সুযোগের আগে কখন হয় না, ওই দিন উনি যখন প্রডিউসারকে বললো যে লাবুকে পাঠিয়ে দিন আমি ওর কাছে মেকআপ নিবো, তখন আপু আমি তো না দিয়ে অপু আপুকে সাজাতে গেলাম, ওনার আসার কথা ছিল একটায়, না জানি 12:30টায়, উনি আসছে 3:30টায়। আচ্ছা, অনেক লেট। মানে আমি তো একটা জায়গা যাব ওনাকে রেডি করে আর একটা জায়গা যাওয়ার কথা ছিল, কিন্তু দিন আমি অনেক বড় একটা মিথ্যা কথা বলছি, মানে মেকআপটা নিয়ে আমি সচরাচর মিথ্যা কথা কাউকে বলি না, কারণ কি এটা তো আমার রিজিক, এটা আমার আমি যখন মসজিদ উঠলে যান পৃথিবীর সব কিছু ভুলে, মানে এইটাই আমার সব, আমি যখন মেকআপের কাজে যাই আমার ডান বাম সব কিছু ভুলে, মানে কি এইটাই আমার সব। তা ওই দিন আমি অপু আপার জন্য একটা মিথ্যা কথা বলছি, ওই দিন আমার একটা ব্রাইড সাজানোর কথা ছিল, ওকে, তখন খুব বড় একটা মিথ্যা কথা বলছি, কারণ দেরি করতে অপু আপার একটা অফিসের কাজ, আমি তো একটা ফেলে যেতে পারছি না। হ্যাঁ, তা উনি দেরি করে আসলো, এসে আমাকে হাক করে বলো লাবু সরি বাচ্চাটা অসুস্থ ছিল হ্যান তেন, কিন্তু ওনাকে যখন আমি মেকআপটা দিলাম, অপু আপু তো অনেক ব্রাইট অনেক সাদা, আর বেশি সাদা মানুষকে মেকআপ দিতে গেলে কিন্তু একটু ঝামেলা হয়, সেটা তো হয়তো আমরা কেউ অনেকে হিমশিম খাই কিনা জানি, কিন্তু আমি হিমশিম খাই, কেন খাই যে এই সাদা মানুষকে যদি মেকআপ সাদা হয়ে যায় তখন তাকে দেখতে ভালো লাগবে না, ওকে অনেক চিন্তা ভাবনা করে মেকআপটা দেওয়া উচিত। তখন অপু আপুকে আমি বলো আপু কী চান বলেন,
তুমি যেটা করো আমার কোনো ওকে সে নাই এখানে, আমি কি মানে আমি তোমার সম্বন্ধে জেনেই আমি তোমাকে বলছি, হ্যাঁ তুমি যেটা করবো ওইটাই করো। আমার একটা ব্যাপার কি, আমি যদি চিন্তা করি আপনাকে এইভাবে রেডি করব, ওইভাবে রেডি করি আমি, আপনি যতই বলেন যে আমাকে এইভাবে না এইভাবে, আমি আপনাকে আগে ওই থিমটা দিব যে আপু এভাবে করলে আপনাকে ভালো লাগবে। ওকে, যখন আপনি অনেক না শুনেন তখন আমি আপনার থিমেই যাই, যখন আপনি বলেন যে না ঠিক আছে করো তখন আমি আমার থিমেই করি। তখন উপরে আপু কিন্তু ফার্স্ট মেকআপ দিলে উনি প্রচণ্ড খুশি যে লাবু এত সুন্দর মেকআপ দিছো, এত সুন্দর করে চুলটা করছো, মানে উনি খুবই খুশি, মানে আমার কাছে এটা মানে অন্যরকম, আর যখন আমার রাগ টাগ সব ভুলে গেলাম আমি। আচ্ছা, চমৎকার। মানে অপু আপুর মেকআপের ক্ষেত্রেও তোমার যে অভিজ্ঞতা তুমি শেয়ার করলে, আসলে তুমি নাট্যাঙ্গনে, নাচে, সিনেমায় সব জায়গায় লাবুর উপস্থিতি আছে। আচ্ছা লাবু, আরেকটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, যে মেকআপ আর্টিস্ট এই শিল্পটার প্রতি একটু ঝোঁক কম দেখা যায় আমাদের ক্যারিয়ারে, অনেক রকম মিডিয়াতে অনেকেই অনেক জায়গায় ক্যারিয়ার গড়তে চায়, কিন্তু কেউ কি আমি শুনিনি এ পর্যন্ত আমি একজন মেকআপ আর্টিস্ট হতে চাই। কিন্তু লাবুকে দেখে আমার মনে হয় এই ধারণাটা অনেকেরই ভেঙে যাবে। লাবু একটু বলবে আমাদের, মেকআপ আর্টিস্ট হতে যদি কেউ চায় এই ক্যারিয়ারে আসলে মানে ফিউচারটা কেমন? এটার ফিউচারটা অনেক ভালো, ওকে, যদি সে সেই কাজটাকে শ্রদ্ধা করতে পারে। আমি শুধু মেকআপ আর্টিস্ট মেকআপের কাজটা দিয়ে বলবো না, যে কোনো কাজকে যদি আপনি শ্রদ্ধা করেন, যদি মন থেকে করেন, হ্যাঁ সে সবটার ফিউচার ভালো থাকে। যদি আমি কোনো কাজটাকে মন থেকে না করি তাহলে সেই ফিউচারটাতে আমি ভালো পাবো না। আর মেকআপটা এমনই একটা জিনিস, মনে করেন আপনি একটা প্যাটার্নে আসছেন আমার কাছে, আমি যখন আপনাকে রেডি করবো আপু, আপনাকে যখন অন্যরকম, যখন আপনি নিজেকে নিজের চেহারাটা দেখে যে আমাকে সুন্দর লাগছে, তখন ওই সুন্দরটা কিন্তু আপনার জন্য না, আমি মনে করি ওই সুন্দরটা আপনি আমাকেই বলেছেন, ওই সুন্দরটা মনে করি আপনি আমাকেই বলেছেন। কারণ আপনি যখন নিজেকে এত ভালো লাগলো লাগাটা, আমার এতক্ষণে যে দুই ঘন্টা শ্রমটা, আমার আর শ্রমটাকে মনে হয় না যে আমি এত কষ্ট করে করে কাজ করলাম। আচ্ছা, আমরা কয়েকটা কমেন্ট নিই, তারপরে তোমার কাছে আবার আসছি। ওকে, শেখ নাসরিন আক্তার আপনার কমেন্টটা পড়ে ফেলেছি। হাসিবুর সিয়াম বলছেন, হাই লাবু ভাইয়া, হাই বলে দাও। হাই, এদিকে ক্যামেরায়। ওকে, হাসিবুর সিয়াম বলছেন, শুভকামনা রইল ভাইয়া, তোমার জন্য শুভকামনা, অনেক সুন্দর নাচে সিয়াম। আচ্ছা তাই, ওকে। আর এদিকে হচ্ছে ফারহানা তালুকদার বলছেন, লাবু অনেক ভালো আমার ভাই আন্নি। আচ্ছা, বোন। আচ্ছা, তোমাকে নিয়ে তো সবার কারাগারে না, কি অবস্থা লাবু বলো তো? তোমার ফ্রেন্ড আছে শাওন, ওর বড় বোন, মানে আমার বোন, মানে এতটা ভালোবাসে আপু আমি বুঝাইতে পারো আন্নি, মানে আমার শাওন তো আমার খুব কাছের একটা ফ্রেন্ড, ওর সাথে কিন্তু আমার দ্বন্দ্ব আবার, কিন্তু ওর ফ্যামিলির সাথে কিন্তু আমার আনুষ্ঠানিক খুবই ভালো। আচ্ছা, ওর সাথে তো আমার গ্যাঞ্জাম বাড়তেই থাকে প্রতিনিয়ত, কিন্তু ফ্যামিলিটা মানে ওর ফ্যামিলিটা মানে আমারই ফ্যামিলি। ওকে, এরকম একটা ব্যাপার। সুমাইরা হোসেন ফারিন বলছেন, হ্যালো লাবু মামা। হ্যাঁ, কেমন আছো মা? দেখেছো কত কত ভালোবাসার মানুষ। আর শেখ নাসরিন আক্তার আবার বলছেন, লাবু ভাই আপনাকে দেখছি আমি, অ্যান্ড মিস ইউ ভাই। আমরাও মিস করছি আপনাকে। ওকে, মোহাম্মদ আনোয়ার হোসেন বলছেন, বউ পাখি প্রিয় লাবু ভাই শুভকামনা তোমার জন্য। মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার জন্য শুভকামনা। অনেকেই তুমি হয়তো চেনো না, রাইট? কিন্তু তারা কিন্তু তোমাকে ঠিকই মনে রেখে, এটা তো আমার জন্য বড় পাওয়া, কারণ শুভেচ্ছা বার্তা দিচ্ছে। আমি যেমন একটা, আমি যখন আরটিভিতে জব করি তো এখনও আছে আরটিভিতে, আমি একটা চ্যানেলে ইন্টারভিউ দিতে গেছি, যখন আমার চাকরির বয়স 5 বছর, সেই চ্যানেলে যখন ইন্টারভিউ দিতে গেছি তারা আমাকে জিজ্ঞেস করেছিল যে অমুক অমুকের নাম বললে, আমি বলছি আমি তো কারোর নাম বলতে পারবো না, বলে কেন আপনি কত বছর? আমি 5 বছর রানিং, 5 বছর কারোর নাম বলি না, আমি শুধু বলতে পারবো আমার ইনচার্জের নাম, আর প্রোগ্রাম ডিপার্টমেন্ট হেডের নাম বলতে পারবো, আমার সিও স্যার নাম বলতে পারবো, জিএম, আর কারোর নাম বলকে কেন? আমি তো আর কোথাও বেরোই না, আমি রিসেপশন থেকে হাসতে হাসতে ঢুকবো আমার মেকআপ রুমে, যতক্ষণ আমার কাজ থাকে ততক্ষণ মেকআপ রুমেই থাকবো। আচ্ছা, তারপরে কাজ যদি 8 ঘন্টা চায় 10 ঘন্টা করতে হয়, পুনর কাজটা শেষ করে ওখান থেকে বেরিয়ে আবার চলে আসবো। এই জন্য আমি বলছি যে আমি তো কাউকে চিনবো না, বলতে পারবো না, এটা আমার ব্যর্থতা, এখন এটা আমার সংশোধন করা উচিত। তারপরেও তো খারাপ কি তুমি বলেছো? তুমি তো খারাপ কিছু বলেনি, তুমি তোমার কাজের স্বার্থেই বলেছো। আচ্ছা, এদিকে জাফরিন জিনিয়া বলছেন, মাশাল্লাহ, ধন্যবাদ জাফরিন জিনিয়া। শেগুফতা ফারহাদ বলছেন, রাশিদ লাবু ইজ জিনিয়াস। থ্যাংক ইউ শেগুফতাপা,
সেই গুপ্তাপা আমাদের টিভিতে উনি নিউজ ওই প্রোগ্রাম প্রেজেন্টার, খুবই ভালো একটা মনের মানুষ, মানে কি বলবো, উনি আমার মেকআপ ছাড়া উনি নিতে চায় না। উনি এখন তো নিউজ এখন তো প্রোগ্রাম করছে না, কিন্তু উনি যদি বাইরে কোনো প্রোগ্রামে উনি যায় তখন উনি আমাকে ফোন করে, লাউ ভাই কই আছেন, আমি আপু অফিসে, আমাকে রেডি করতে পারবো না, আমি আপু এখন কীভাবে বেরোবো, কারণ আমি আগে অফিসটাকে মূল্যায়ন করি, কারণ অফিস তো আমার আগে। বলেছিলাম যে আমি শোটা খুব মজা করছি, মজা পাচ্ছি, সো নাসরিন আপাও এমনটা বলেছেন, এনজয় তো করবেন আপু, কজ লাবু ভাই অনেক ভালো অ্যান্ড মজার মানুষ। আসলেই লাবু কিন্তু খুব মজা করে, এবং আমি একটু চিন্তা করছিলাম যে লাবু তো অফ এয়ারে অনেক মজা করে, আজকে প্রথমবার স্ক্রিনে আসবে, এতটাই কি, আমি এটা নিয়ে খুব কনফিউজ যে আসলে প্রথমবার স্ক্রিনে আসবো যে আমি কি বলবো কি বলবো না। আর দাদার যেহেতু প্রোগ্রাম বললাম না, দাদা খুব সূক্ষ্ম জিনিস, প্রচন্ড খুব চিন্তা ভাবনা করে কিছু বলতে হয়। আচ্ছা, আমি তো কখনো চিন্তা ভাবনা করে কথা বলি না, বলতে হবে বলে ফেললাম। আচ্ছা লাবু, একটু জানতে চাইবো যে দাদার কারণে হোক বা যেই কারণেই হোক না কেন, আজকে তুমি যেই গেট আপটা নিয়েছো, যে চশমা, তারপর তোমার নাকের যে স্টাইলটা দেখছি, এটা কি মানে ওই সূক্ষ্ম চিন্তাগুলো থেকেই তুমি করেছো নাকি? আমি না, অন্য কোনো রিজন একটু বলবে? অন্য কোনো রিজন না, সূক্ষ্ম চিন্তাটা বললেও ভুল হবে, কারণ আমি চিন্তা করি আমি একটু আলাদা থাকতে পছন্দ করি। আচ্ছা, ওকে। আমি সবার মতো কাপড় পরি না, মানে এই যে বড় বড় চশমা, এটা কিন্তু আমাকে মোয়া পাইনে দিছে। এখনই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে কি ডিফারেন্ট, মোয়া পাইনে দিছে আমাকে, যাকে মাপাখি বলি। তারপরে আমার যে প্যান্ট পরি, আমি যে শার্ট পরি, আমি নিজেই ডিজাইন করি, মানে আমি টেলারকে বলি টেলার বানায়, কারণ আমি কিন্তু একই রকম পোশাক আমার আর ভালো লাগে না, কারণ ঠিক আছে, কারণ সবাই একই রকম পোশাক পরছে, যেমন আমি একটু ডিফারেন্ট করি যে আমার প্যান্টের পাশ আর শার্টের কলার। আমি সবাই হাতাটা তো আমরা তো হাতটা ফোল্ড করতে হয়, এই জন্য আমি থ্রি কোয়ার্টার বানাই ফেলে দিই, কে ফোল্ড করে বারবার। আচ্ছা, এই জন্য একবার থ্রি কোয়ার্টার হাত অফিসেও কি তুমি এই ড্রেস কোডগুলো মেইনটেইন করো? হ্যাঁ, আমি কিন্তু আমার প্যান্টের কোমরেও কিন্তু শার্টের কলার দেই, কারণ কি আমার ছেলেদের কাপড় তো কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, অসাধারণ। আর আমি মনে করি এটা আমার আমার কাছেই আছে, আর কারো কাছে নাই। এটা তোমার একটা সিগনেচার স্টাইল। এটা আমার সিগনেচার, যেটা আসলে সবাই আমাকে এটা দেখে, আমি যখন কলকাতায় গেছি, নিপাপু নিপাপুর শো ছিল, উনি আমাকে কলকাতায় নিয়ে গেছে, দিল্লিতে নিয়ে গেছে মেকআপের জন্য, তখন আমি কলকাতায় আমার দেখেছেন ভালো মেকআপ আর্টিস্ট হলে এরকম কিন্তু সেলিব্রিটিদের সাথে ফ্রি ফ্রি বিভিন্ন ট্রিপে যাওয়া যায়। ওকে লাবু কিন্তু এটা একটা বড় প্রমাণ। হ্যাঁ লাবু, পরে আমাকে ওই যে আমার যে বাবু বললাম সাজিয়ে রহমান পিসিলা, যখন পিকে সিনেমাটা বের হলো আমির খানের, ওই যে ও রেডিওটা নিয়ে, তা বাবু আমেরিকায় গেছে, তা বাবু আমেরিকায় যাওয়ার সময় একটা মার্কেটের সামনে দিয়ে নাকি যাচ্ছিল, তখন একটা ব্যাগের দোকানে না গান বাজতেছিল, তখন বাবু চিন্তা করলো গানটা কোথায় বাজতেছে, তখন বাবু দেখলো কি এটা ব্যাগে গান বাজতেছে, পিকে ব্যাগ, মানে ব্যাগটা ফুল রেডিওর মতোই ব্যাগ। আচ্ছা, তারপরে বাবু ওখান থেকে আমার জন্য ব্যাগ নিয়ে আসলো, এনে আমাকে দিল, আমি দেখি তো অবাক, এটা কি ব্যাগ, ওখান থেকে বহু ভিডিও কল দিছে, হ্যাঁ যে তোর জন্য এটা ব্যাগ আনতে দেখ ব্যাগটা কেমন। আমি না মানে ব্যাগটা তখন দেখে আমি বিশ্বাস করতে পারি ব্যাগটা আমার জন্য আনবে, কারণ একটা অন্যরকম একটা ব্যাগ, যে ব্যাগটা বাংলাদেশে কারোর ছিল না, আজকে একটু নিয়ে আসতে পারতে। আচ্ছা আচ্ছা লাবু, এবার একটু বলবে তোমার এটা অবশ্যই একটা স্মরণীয় ঘটনা, কিন্তু মেকআপ নিয়ে আর কি কি স্মরণীয় ঘটনা আছে? মেকআপ নিয়ে ওই যে বললাম যে যখন দাদা খুলনায় গেল, আচ্ছা এখন ঝর্ণা দি নামে একটা মেকআপ আর্টিস্ট ছিল, দিদি অনেক ভালো মানুষ। হ্যাঁ, তো ওই দিন আমার কোনো কাজ ছিল না, দাদা একটা শুটিংয়ে ওদিকে শুটিং করছে, এদিকে আমাদের অন্য ছেলেমেয়েরাও মেকআপ নিচ্ছে ঝর্ণাদির কাছে, তখন আমি করলাম কি ঝর্ণাদির কাছে আমি বসে পড়লাম, মানে দিদি জানে না যে আমার আমার এখন আছে কি না আছে, আমিও জানি না। আমি এটা দিদিকে বুঝাইছি যে আমিও জানি না যে আমার কাছে, আমি আমার আছে। এর মধ্যে আমার স্যার মানে নামুল স্যার এসে বলছে কি তুমি এখন মেকআপ বসছো কেন? আমি কি না আমার আমার তো শর্ট আছে, আমার মেকআপ লাগবে না। আমি দিদিকে বললাম দিদি আমাকে মেকআপ দিয়ে দেন, কারণ আমি হলেও মেকআপটা দিতে বসছি এই কারণে যে আমি জানার জন্য মেকআপটা কীভাবে উনি দেয়, মেকআপটা উনি কীভাবে দেয় ওইটা জানার জন্য কিন্তু আমি বসছি, কারণ শেখার তো শেষ নাই, দিদির কাছেও নিশ্চয়ই অন্যরকম জিনিস ছিল, হ্যাঁ ওইটার জন্য বসছিলাম। এটা আমার সবচেয়ে বড় স্মরণীয় যে ওই ফার্স্ট দিদির কাছ থেকে আমি একটু খুলনা যখন দিদি গেছে, ঢাকা থেকে দিদি গেছে, আসলে মেকআপটা কী হইতে পারে এটা দেখার জন্য দিদির কাছে বসে। আচ্ছা, আর লাবু কিন্তু একজন নৃত্যশিল্পীও, লাবু তোমার নাচের গল্প তো আমাদের করলেন এখনো,
নাচের গল্প আপু নাচ বেশি দিন করতে পারি না, কারণ মেকআপটাকে এত ভালোবাসছি, নাচটাকে তো প্রথম অবশ্যই ভালো, নাচটাকে এখনো শ্রদ্ধা করি, কারণ নাচের মাধ্যমেই আমার এই জায়গাটা আসা। হ্যাঁ মানে নাচ আমি অনেক ভালো নাচ করতাম, যেটা আমার ভালোটা আমি বলতে পারি, মানে ফোক ডান্স, ফোকটা আমি খুব ভালো করি, এখনো পারবো, এখনো পারবো, আমি এখনো ফোক ডান্স আমি এখনো পারি। আই উইশ আমার ক্যামেরার পেছনে যারা কাজ করছে এখানে যদি একটু মিউজিক সিস্টেমের ব্যবস্থা থাকতো, লাবুর একটা লাইভ ডান্স দেখে ফেলতে পারতাম। আর কি কোনো কমেন্ট এসেছে? আচ্ছা সবার উদ্দেশ্যে একটু বলে রাখি, দেশাল নিবেদিত আপনাদের মাহরিন আপনি দেখছেন কোথায়? অফকোর্স গুরুকুল লাইভ ফেসবুক পেজে আমাকে দেখছেন, এবং সাথে আছে রাশিদ লাবু, যিনি সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং একই সাথে পার্টি মেকআপ আর্টিস্ট। লাবুর কিন্তু আসলে পরিচয় দিয়ে শেষ করতে পারবো না, কিন্তু সব পরিচয়ের একটাই বড় পরিচয় হচ্ছে লাবু অনেক বড় মনের মানুষ, এবং আমাদের সৌন্দর্যটাকে আরেকটু কীভাবে ফুটিয়ে তোলা যায় সেই চেষ্টাই সে করছে প্রতিনিয়ত। আর একটা আমার স্মরণীয় মজার ঘটনা, প্লিজ বলে ফেলো। যে দাদার কথা বললাম, আমাদের প্রদীপ দা আমাকে হঠাৎ করে একদিন ফোন করলো, দাদার সাথে, ওই ফার্স্ট দাদার সাথে আমি মানে পার্সোনাল আমার কাজ যেটা, মানে দাদা নিজে আমাকে ফোন করেছে, তুমি কী করছো? আমি বলছি দাদা আমার তো অফিসে, এই যে কি আমি একাডেমিতে, একাডেমিতে কী করছো? আমি দাদা আমাদের ইফতার পার্টি তো ওই জন্য, তো কয় তুমি কি কালকে ঢাকা আসতে পারবা? আমি কি দাদা হ্যাঁ, মানে হ্যাঁ বললাম, কিন্তু হ্যাঁ বলার পরেরটা আর মানে দাদাকে ক্লিয়ার করতে পারলাম না, হ্যাঁ বললেই দাদা ওকে ঠিক আছে তাহলে কালকে ঢাকায় আসো, তুমি তো দাদাকে না করতে পারো। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হ্যাঁ বলে আমি কী করবো, তাহলে দাদাকে তোমাকে যে কাজ, একটা কাজ আছে। পরে ওই প্রথম আমি দাদার একা একা ঢাকা, দাদার কাজে আমি ঢাকায় আসি, তখন মোতালে প্লাজা ছয়তলা ছিল কিন্তু। আচ্ছা, ওখানে দাদার একটা প্রোগ্রামে আমাকে দাদা নিল, যে স্ত্রী চিত্রে মনুষ্য ভঙ্গিমা এই কথার সাথে আমাকে দাদা একটা, ওই ম্যাগাজিনের নাম ছিল গল্প কথার কল্পলোকে, দাদার এই কাজটা করি, খুবই ভালো একটা কাজ ছিল, এটা তো আমার স্মরণীয় দিন। আর একটা ছিল যে দাদা তো আমাকে অল্প একটু ওইটুকু কাজের জন্য আমাকে ডাকছে, দাদা বলছে তোমাকে কিন্তু কিছু দিতে পারবো না, কিন্তু তুমি কিন্তু বিনা কারণেই কাজটা করে দিবা, হ্যাঁ বিনা পেমেন্ট, আমি ওকে কোনো সমস্যা নেই দাদা। পরে দাদা করলো কি, ওইটুকু করার পরে দাদা আমাকে বললো কি তোমার খুলনায় কোনো কাজ আছে? আমি না দাদা খুলনায় কোনো কাজ নেই, বলে কি আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আর একটা কাজ করাবো। ওকে, তখন কি করলো দাদা আমাকে আর একটা কাজ করালো। আর দাদার ওই দিন শ্যুটিংটা কীরকম ছিল, আমি তো সকালে পৌঁছেছি খুলনার থেকে, রাতে রওনা সকালে পৌঁছেছি, আর শ্যুটিংটা শুরু হয়েছে, মানে আমার শ্যুটিংটা শুরু হয়েছে রাত তখন 2:30 বাজে, কিন্তু আমি তো টেনশনে পড়ে গেছি যে এই রাতে আমি কই যাবো, আমি কোথায় থাকবো, আমি তো আমি তো ভয় কাজ করতাম, প্রথম আমি ঢাকার সময় কোথায় থাকবো, আমি একটু খুব মন খারাপ হয়ে বসে থাকলাম যে চিন্তা করছি কী করব। তখন দাদা আমার কাছে আসলো, এসে বললো কি হ্যাঁ কীসে, কী চিন্তা করতেছো? আমি কি না দাদা কিছু না। হ্যাঁ, তারপরে দাদা বললো কি আমার বাসায় থাকবা কিন্তু। তখন আমার কাছে মনে হলো কি আপু আমি জানি কী না কী পেয়ে গেলাম, মানে আমার মানে আমি কি বলবো, আমার এত মানে ফাঁকা জায়গাটা কীভাবে ঠাস করে ভরে গেল, শূন্যস্থান পূরণ হয়ে গেল, আমি কল্পনাই করতে পারলাম না। পরে তো ওই রাতে, তখন কিন্তু রোজার মাস, রমজান মাস, দাদার বাসায় গেলাম, দাদা কিন্তু আমার জন্য ওই রাতে সেহরি রান্না করছে, এটা একটা বড় পাওয়া যে সারাদিন পরিশ্রম করছে, উনি ওই রাতে উনি আমার জন্য ভাত রান্না করছে, উনি ডিম ভাজছে ভেজে আমাকে, আমাকে যে আমি যে রোজা রাখবো আমাকে সেটা ব্যবস্থা করে দিছে, মানে এটা আসলে আমার বলতে গেলে এটা আমার জন্য বড় পাওয়া যে দাদার কাছ থেকে এই জিনিসটা পাওয়া। তারপরে দাদা বলে কি তোমাকে যে আমি আরেকটা ক্যারেক্টার করাতে চাই টোকাই, আমি তো খুব খুশি টোকাই, কিন্তু টোকাইটা কীভাবে করতে হবে আমি বুঝতেছি না, আমার তো কিছু আনি নাই আমি খুলনা থেকে। তখন দাদা, বৌদি আমার বাসায় ছিল না, বৌদি তার গ্রামের বাড়ি গেছিল, দাদা বৌদিকে ফোন করলো যে তোমার চটের বস্তাটা কোথায়, বললো উপরে স্টোর রুমে আছে। দাদা ঠিক সেই উপরে উঠে স্টোর রুম থেকে এসে চটের বস্তা খুঁজলো, দাদার ইয়া বড় ঢোলা একটা কোমরের প্যান্ট বের করলো, থ্রি কোয়ার্টার প্যান্ট বের করে দাদা আমাকে ট্রায়াল দিল যে পরো এটা, এখন এটা বাঁধবো কি দিয়ে, দাদাকে দড়ি দিয়ে বাঁধো, পর দড়ি দিয়ে ওটা বাঁধলাম মাজায়, আর চটের বস্তা দিয়ে দাদা গায়ে দিয়ে আমাকে বাসে প্র্যাকটিস করালো, দেখো করো কিরকম হয়। তখন দাদা বললো না হবে ঠিক আছে কোনো টেনশন নেই। তখন দাদা আমাকে নিয়ে ওই প্রোগ্রামটা গেল, শ্যুটিংটা গেল, পার্কটার নামটা ভুলে গেলাম, ওই পার্কে শ্যুটিং গেলো। তখন আমি ভাবছি আমাকে মেকআপ টেকআপ বা কিছু দিবে, আমাকে ক্যামেরাম্যান মুন্না ভাই ছিল, বললো কি একটা ওই মাঠের মধ্যে আমাকে শোয়ালো, বলে ঘুমাও, ঘুমে মনে হচ্ছে চাকা যেমন এরকম দিলে চলে যায় না, আমাকে মুন্না এরকম করে দিলো, আমি তো চলে গেলাম, এই যে মেকআপ শেষ। হ্যাঁ হ্যাঁ, এটা কী মেকআপ, উঠে মুন্না ভাই আমার গায়ে সব কিছু লাগাই দিল, এই টোকার আর কি মেকআপ, এটাই তো মেকআপ।
মানে আমার আমি তখন মনে করছি কি যে আমি বুঝলাম না এটা কি দিল, কিন্তু যখন দাদা কাজটা করলাম, রহমত আঙ্কেল ছিল আর একটা ভাইয়া ছিল, দাদার এত পছন্দ হয়েছে আমারও ভালো লাগছে। শ্রদ্ধেয় রহমত আলী স্যার। হ্যাঁ আচ্ছা, রহমত আঙ্কেল। পরে দাদারও খুব পছন্দ হলো, আমারও পছন্দ হলো। পরে যখন কাজটা শেষ করলাম, দাদার সাথে তখন আমি 7 দিন ছিলাম, কাজটা শেষ করলাম, অফিসে আসলাম, অফিসে আসলাম, দাদা আমাকে ডাকলো, পানি খাবে লাবু? একটু পানি দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে শোটা শেষ করতে হবে, তারপরে তোমাকে পানি দেবো। দাদা আমাকে ডাকলো, ডেকে বললো কি আসো। দাদার কাছে গেলাম, দাদা করলো কি আমাকে একটা অ্যাকাউন্টস থেকে একটা চেক দিল মনে হয় দাদা নিয়ে, হ্যাঁ যে এইটা আমি ওইটা পেয়ে না আমি মানে হ্যাঁ কি মেঘনা চাইতে বৃষ্টি। দাদা বললো যে না তুমি কিন্তু তোমাকে কোনো কিছু দিব না। তখন আমি করলাম কি পেমেন্টটা পেয়ে এত খুশি হলাম, তখন আমি দাদার জন্য একটা শার্ট কিনলাম বসুন্ধরা থেকে। এই বসুন্ধরা ফার্স্ট আমার চেনা, ওই দিন ঢাকা শহরে বসুন্ধরা ফার্স্ট চেনা আরম্ভ থেকে। ওই শার্টটা থেকে কিন্তু দাদাকে সেলাই দেখ করলাম, ওই শার্টটাই আমি সুন্দর একটা হাতের কাজ করে দিলাম। মানে শার্টে একটা হ্যান্ড প্রিন্ট ছিল, ওই হ্যান্ড প্রিন্টটাই আমি পাশ থেকে একটা কাঁথা স্টিক সেলাই করলাম। তখন দাদা বললো কি তুমি এটা না করে এটা করো আরো ভালো হবে। এটাই সবচেয়ে আমার জন্য দাদার কাছ থেকে বড় পাওয়া। এবং দাদা কিন্তু তোমার জন্য বড় একজন অভিভাবক, একজন ছায়া, মেকআপ বললাম যে বাবা মা আসলে জন্ম দেয় কিন্তু কর্মস্থলে যে চক্ষু দান করে সেই সবচেয়ে বড় কিছু, অসাধারণ। আর তুমি যে মনে রেখেছো মানুষ যখন বড় হয়ে যায়, আমি সবসময় চাই যে আমার আমার এই মেকআপের জন্য পিছনে কিন্তু অনেক অবদান আছে, যেটা আমি বলে শেষ করি। দাদা যেমন সবুজ ভাই, আমার একটা আন্টি আছে খুলনায় মঞ্জু আন্টি, উনিও কিন্তু আমি কিন্তু প্রথম প্রথম কোনো শ্যাডো চিনতাম না, এই শ্যাডো। আচ্ছা, মানে আমি একটা মিউজিক ভিডিও কাজে গেছি সবুজ ভাইয়ের, তো উনি আমাকে দিয়ে তখন ম্যাক্সোনা দিয়ে মেকআপ করি, তখন আমি লিপ লাইনার দিয়ে কিন্তু আই মেকআপটা করছিলাম। হ্যাঁ, ওই আন্টি ওনার ফ্রেন্ডের সাথে দেখতে গেছিলো প্রোগ্রামটা, ওই শুটিংটা দেখতে গেলে তখন উনিও লিপ লাইনার দিয়ে আই মেকআপটা দেখে উনি বললো কি খুব সুন্দর করেছো তো। হ্যাঁ আচ্ছা, তখন ওনার দোকানে একটা কার্ড, ওনার যে পার্লার আছে আমি জানতাম না, নিউ মার্কেটে খোলা নিউ মার্কেটে ওনার পার্লার আছে। পরে তখন ওই কার্ডটা যখন দিল ওই পার্লারের সামনে দিয়ে, যে আমি একবার আমি আমাদের একটা রূপাপু আছে এক যখন গেছি, আমি গ্লাসে দেখি কি অনেক সুন্দর আই মেকআপের ছবি, আমি দেখে তাকালাম এত সুন্দর আই মেকআপ, যদি পারতাম আমি আর এই পার্লার ঢুকতে পারতাম যদি তাহলে তো এই মেকআপ দেখতে পারতাম, এটা আমার কাছে মনে হচ্ছিল। আমি বলছি রূপাপুকে যেদিন উনি কার্ডটা আমাকে দিল, আমি তারপরের দিন যখন আমি শুধু বলতে রাতটা কখন শেষ হবে আমার, আমার রাতটা কখন শেষ হবে, কখন আমি নিমকারি পার্লারে যাবো, কারণ ছেলেদের তো পার্লার যাওয়ার নিয়ম নাই। হ্যাঁ, আর খুলনায় তো এটা এই এইটা চালু নাই যে ছেলেরা মেকআপ, এখন নয় সবাই করে, এখন কিন্তু সবাই মেকআপ করে, মোটামুটি সবাই করছে সবাই, কারণ মেকআপটা না এখন সবাই শ্রদ্ধাভাবেই দেখে। হ্যাঁ, আমি যা মনে করি কারণ এটা না খুব খুব সূক্ষ্ম একটা জিনিস। তখন আমি আন্টির পার্লারের সামনে যখন কার্ডটা নিয়ে গেলাম, আমি গ্লাসে দিতে থাকে বাহ এটা সেই পার্লার, মানে আমি মানে কি অবাক হয়ে গিয়েছি, অনেক কিছু মানে আমার না চাইতে আমার পাওয়া, অসাধারণ। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের শেষ একটা কমেন্ট এসেছে সেটা একটু পড়ে নিই। শেখ নাসরিন আক্তার আপা আমাদের দেখছেন, আরও অনেক কথা লিখেছেন। লাবু তুমি যে ব্যাগটার কথা বলছিলে, ওই ব্যাগটার কথা নাসরিন আপা আমাদের বলছেন যে ওই ব্যাগটা আমি দেখেছি, আপনার মনে আছে লাবু ভাই? হ্যাঁ মনে আছে নাসরিন আপা। লাবু ভাই থেকে সবাই একটা জিনিস অবশ্যই শিখবো, সেটা হলো জীবনের সব কিছু কীভাবে পজিটিভভাবে নিবে। সো থ্যাংকস টু লাবু ভাই আমাকে এটা শেখানোর জন্য, ভালোবাসা অ্যান্ড দোয়া রইল। থ্যাংক ইউ নাসরিন আপা, কারণ নাসরিন আপা অনেক ভালো একটা মানুষ, কারণ উনি যখন মন খারাপ হতো আমাকে ফোন করতো যে লাবু ভাই এটা ওটা, তখন ওনাকে বলতাম আপু এটা কোনো ব্যাপারই না, নর্মাল ব্যাপার, কারণ এটা নিয়ে হতাশ হচ্ছেন, হতাশার কিছু নাই। আচ্ছা, হ্যাঁ তখন উনি বলতো কি না এটা আসলে লাবু ভাই কেমন, তো ওনাকে আমি সবসময়ের জন্য ভালো কথাই বলতাম। তখন উনি ওইখান থেকে বের হয়ে গেল, উনি খুব মানে রাগি ছিলেন, কিরকম যেন উগ্র ধাম করে এগিয়ে যাইতো। আচ্ছা, আর কি ধাম করে রাগাটা না সবাই নিতে পারে না, এটা কিন্তু এক একজনের কথা, এক একজন চিৎকার করে কথা বলে, এটা কিন্তু ওর প্যাটার্ন, ওইভাবেই তৈরি, ওইভাবেই কথা বলে, কিন্তু সবাই তো এটা বুঝবে না, সবাই ভাবে এই রাগ আমার রাগ করে কথা বলতেছে। আচ্ছা, কিন্তু ওর প্যাটার্নটাই ওইটা। হ্যাঁ, এখন তুমি তুমি তাকে বুঝতে পেরেছো, এটা হচ্ছে অনেক বড় পাওয়া। আমাদের আর একটা প্রবলেম হয় যেটা মেকআপ হাতের কাজ কিন্তু সবসময় একই রকম হয় না, একটু উনি হতেই পারে, হতেই পারে, অনেকে যেমন রেগে যায় হ্যাঁ এটা হচ্ছে না, ওটাকে তো আমি যদি তখন ওনার রাগার প্রতি আমি আরও রেগে যাই তাহলে কিন্তু একটা আসলে কাজটা ভালো হয় না। আমি বলি কোনো অসুবিধা নাই, বুঝতে পারলাম, ধৈর্য রাখতে হবে, কাজকে ভালোবাসতে হবে, কাজকে অবশ্যই ভালোবাসবো, আপনারাও দোয়া করবেন অবশ্যই, কারণ কাজকে আবু ভালো না বাসলে শুধু কাজ কেন, যে কোনো জিনিসকে ভালোবাসতে হবে না সে আগাতে পারবে না।
স্মিতা দেই ঘোষ লিখেছে, শেষের বেলায় রাশিদ লাবু আমার প্রিয় মানুষ অনেক দোয়া। স্মিতা অনেক ভালো নাচে, যে আমি আপনাকে আমি বুঝাইতে পারবো, এত সুন্দর ডান্স করে, ওর এক্সপ্রেশন এত ভালো। ও কিন্তু একটা ডক্টর। আচ্ছা, ও একটা ডক্টর এবং ও নাচও করে এবং ডক্টরিও করে, খুবই ভালো। জানেন ওর নাচ দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যে ও কত কিছু সামলায়, সংসার সামলায়, নিজে ডক্টরি করছে, আবার নাচ করতেছে, অনেক কিছুতে জড়িত। ধন্যবাদ লাবু, তুমি প্রত্যেকটা মানুষকে ধরে ধরে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর সেগুলোর মানে আমার নিজেরই অনেক ভালো লাগছিল আসলে শুনতে, কিন্তু এই যে বলা শোনা এর মধ্যে দিয়ে কীভাবে আমাদের সময়টা কিন্তু পার হয়ে গেল, খুব মজার একটা আড্ডা হলো কিন্তু লাবু তোমার সাথে। লাবু, গুরুকুল লাইভের পর্দায় আবারও হয়তো তোমাকে কোনো একদিন আনবো, তবে খুব শীঘ্রই নয়, অফকোর্স অনেক কিছু শেখা যাবে যেখানে দাদা আছে। আচ্ছা, এখন আমাদের সবার উদ্দেশ্যে, গুরুকুলের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময়ের জন্য গুরুকুলের সাথে থাকতে পারি, আর আপনারা গুরুকুলটা দেখুন, দেখলে অনেক কিছু জানতে পারবেন, শুনতে পারবেন। কারণ দেশাল নিবেদিত আপনাদের মাহরিন, এই কথাটা একটু বলে দাও সবাই যেন দেখে। দেশাল নিবেদিত আপনাদের মাহরিন, এই শোটা যেন সবাই দেখে, এটা একটু রিকোয়েস্ট করো। দেশাল নিবেদিত আপনাদের মাহরিন, এই শোটা যেন সবাই দেখে, অবশ্যই দেখবেন, কারণ এই শোটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, অনেকের অজানা কথা অনেকে এখানে বলে থাকবে, কারণ অনেক কথা আছে যে আমরা কাউকে বাইরে বলতে পারছি না, সেটা এখানে যখন ছোট্ট একটা রুমের মধ্যে যখন বলা হয়, তখন মন খুলেই মানুষ কথাটা বলে, তখন মনে তখন জড়তা থাকে না, এই জন্য সবাই এটা দেখবেন। বা বা বা, চমৎকার লাবু। আর আর্টিস্টদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলতে। আর্টিস্টরা আসলে কি অনেক পরিশ্রম করে, অনেক ভালো, কিন্তু আমরা আর্টিস্টদের যখন বাইরের থেকে দেখি, ভাবে কি সে এমন অমন, কিন্তু কিছুই না, তারা কিন্তু অনেক ভালো আর্টিস্টরা। কিন্তু আপনারা সবসময় আর্টিস্টদের শ্রদ্ধা করবেন। আর্টিস্টদের সাথে মানে অগোচরে কেউ কথা না বলি আমরা, আমরা আর্টিস্টদের একটা বাজে মন্তব্য না করি, কারণ তারা অনেক পরিশ্রম করে, শুধু আপনাদের কারণেই পরিশ্রম করে, কারণ আপনাদের ভালো কিছু দেওয়ার জন্যই কিন্তু তারা আর্টিস্ট। অফকোর্স, আর তোমার মেকআপের অভিজ্ঞতা সেগুলো একটু শেয়ার করো। আমার মেকআপের অভিজ্ঞতা আমি তো অনেক কিছুই বলে ফেললাম, জানি না, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানে আমি মানে সবচেয়ে বড় পাওয়া যে আমি কয়টা ব্যক্তিকে পাইছি, যে কয়টা ব্যক্তি আমার লাইফে মানে অনেক বড় কিছু, যা যেখান থেকে অনেক কিছু শেখা যায়, যেমন মা পাখি, সাদি ইসলাম মৌ, শাইমরানী আপু, নাদি আপু, তারপরে তারিনাপুকে মেকআপ করেছি, তারিনাপু অনেক ভালো মানুষ। মানে আমার হাতে এই কয়টা জিনিস যে এরা আমার কাছে ছাড়া কারোর কাছে মেকআপ করে না, এটা তো সবচেয়ে আমার বড় পাওয়া। একটা দোয়া করবেন, জানি এরা আমার সবসময় এখনও আছে, জানি পরেও জানি থাকতে পারে। সবার ভালোবাসা শ্রদ্ধা এইভাবেই তুমি বেঁচে থাকো লাবু আপনাদের মাঝে, এবং অনেক দূরে গিয়ে যাও। থ্যাংক ইউ আপু, দোয়া করবেন। গুরুকুল লাইভের পর্দায় আপনাদের মাহরিন, দেশাল নিবেদিত আপনাদের মাহরিন, অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।